ম্যাম তো আমাকে তার নিজের ফ্রেন্ড ভাবে, কি করব আমি এখন? এসব ভাবতে ভাবতে ম্যাম বলে উঠল, কি হলো পরি, বলো আমাকে, এই বাচ্চাটা কি করে আসলো? ম্যাম, হয়েছে কি, ইয়াস তো আমাকে সহ্য করতে পারে না, কারণ আমি কালো। ও একদিন মদ খেয়ে আসে, আর ওর তখন হুঁশ ছিল না, আর তখনই ইয়াস আমার উপরে ঝাঁপিয়ে পড়ে। আমি নিজেকে রক্ষা করতে পারিনি, আর বেশি চেষ্টাও করিনি রক্ষা পাওয়ার জন্য, কারণ ইয়াস তো আমার স্বামী, তাকে আমি কিভাবে আটকাবো? ও আচ্ছা, তাহলে এই ব্যাপার। কিন্তু বাসার সবাই তো তোমাকে কাজের মেয়ে বলে কেন? আসলে সুজানার সাথে ইয়াসের বিয়ে দিবে, আপনি তো সেটা জানেনি, কিন্তু সুজানা এখনো জানে না আমার ব্যাপারে, আমি যে ইয়াসের স্ত্রী, তাই সুজানা যেন জানতে না পারে, সেই জন্যই আমাকে কাজের মেয়ে বানিয়েছে। তোমাকে কাজের মেয়ে বানিয়েছে আর তুমি সবকিছু মুখ বুঝে সহ্য করে নিলে, একটাবারও প্রতিবাদ করলে না? কি করে করব আমি ম্যাম, আমি একটা অনাথ মেয়ে, কেউ নেই আমার, আর আমি তো দেখতেই পারছেন কত কালো। এখনকার যুগে কি কোনো কালো মেয়েকে এই সমাজ মেনে নেয়? সেই জন্যই আমি ভয় পেয়ে কিছুই করিনি, শুধু খুব মুখ বোঝে সহ্য করেছি। অনেক অন্যায় হয়েছে তোমার উপরে, আর কালো বলে তুমি কি মানুষ নও? নিজের জিনিস নিজেকেই আগলে রাখতে হবে। তুমি কি চাও তোমার বর তো আরেকটা বিয়ে হয়ে যাক, নাকি বলো, চাও তুমি? না ম্যাম, কখনোই না, আমি ইয়াসকে ভালোবাসি, কিন্তু ইয়াস আমাকে একটুও ভালোবাসে না। ইয়াস বলেছে ও সুজানাকে অনেক ভালোবাসে, কি করব আমি তাহলে? এখন থেকে আমি যা বলবো তুমি তাই করবা, তারপর দেখি ওরা কেমন করে ইয়াসের বিয়ে ওই শয়তান সুজানা মেয়েটার সাথে দেয়। আজকে মনে হইতেছে আমি অনেক লাকি, আজ আর নিজেকে একা একা লাগছে না। আমি কখনো স্বপ্নেও ভাবিনি যে কেউ এসে আমার পাশে দাঁড়াবে, এই কালো মেয়ের পাশে দাঁড়াবে। তারপর একদিন সকালে উঠে দেখলাম ম্যাম সুজানার ঘরের দিকে যাচ্ছে, আমিও একটু লুকিয়ে লুকিয়ে দেখতে লাগলাম ম্যাম কি করেন। তখন দেখলাম ম্যাম গিয়ে সুজানাকে ঘুম থেকে জাগালো আর বলল, এই মেয়ে তাড়াতাড়ি ওঠো, সকাল হয়ে গেছে, জলদি করে আমার জন্য এক কাপ চা বানিয়ে নিয়ে এসো। তারপর সুজানা বলল, হোয়াট, চা বানাবো তাও আমি? আর ইউ ম্যাড? তখনই ম্যাম সুজানার কানের নিচে ঠাস করে একটা থাপ্পড় মারল। আমি তো দেখে অবাক, ম্যাম কি জিনিস রে বাবা। তারপর সুজানা রাগি রাগি কণ্ঠে চোখ লাল করে ম্যামকে বলল, নিচে ওই কালো কাজের মেয়েটা আছে না, ওকে গিয়ে বলেন আমি ওইসব চাটা বানাতে পারবো না। ঠাস করে আবারও একটা থাপ্পড় দিলেন। আমি বারবারই অবাক হচ্ছিলাম, কিন্তু আমার অনেক খারাপ লাগছিল, এইভাবে কি সুজানাকে মারাটা ঠিক হচ্ছে? ইস, মেয়েটার কত ব্যথা পেয়েছে। তারপর দেখলাম সুজানা চা বানিয়ে ম্যামকে খাওয়ালো। এটা করা ছাড়া সুজানার হাতে আর কোনো পথ খোলা ছিল না, কিন্তু ম্যাম এটা ঠিক করে নাই, চা তো আমিও বানিয়ে দিতে পারতাম, এমনটা কেন করলো ম্যাম? কিছুক্ষণ পরে দেখলাম আমার শাশুড়ি মা নিচে নেমে সবাইকে ডাক দিলেন, বললেন জরুরি কাজ আছে, সবাই নিচে নেমে এসো। সবাই নিচে নামলো, কিন্তু সুজানার মুখ যেন একটু ও ফুলা ফুলা লাগছে। শাশুড়ি মা জিজ্ঞাসা করলেন, কি গো মা সুজানা, তোমার মুখটা লাল হয়ে আছে যে, আর ফুলা ফুলা লাগছে কেন, কোনো সমস্যা মা, বলো আমাকে। কই না তো খালাম্মা, ওই রাইতে মশা কামড় দিছে মনে হয়, তাই অমন লাগতেছে। আমি এটা শুনে যেন একটু আমার মুখে হাসি চলে আসলো, তারপরে মুখ টিপে টিপে হাসতে লাগলাম, তবুও কিছুই বললাম না। তারপর আমার শাশুড়ি সবাইকে ডেকে বললেন, দেখো ইয়াস আর সুজানের বিয়ে কার্ড এনেছি, এর থেকে সবাই পছন্দ করে বলো কোনটা ভালো হবে। আমি আরেকটু এগিয়ে গিয়ে দেখলাম ইয়াস বিয়ের কার্ডগুলো অনেক মন দিয়ে দেখছে আর অনেক খুশি সে। ঠিক তখনই সুজানা আমাকে দেখে বলল, এই খ্যাত কাজের মেয়ে, তুই এখানে এসে কি দেখছিস, একটা থাপ্পড় দিব তোরে, এখন একটু সবাই ভালো মুখ দিতেছে বলে একদম মাথায় উঠে নাচতেছিস, কবে তোকে বাসা থেকে বের করে দেব জানিস, সেই দিন বুঝবি। আমি এই সব কথা শুনে সবার সামনে আমার কেমন জানি নিজেকে অনেক ছোট মনে হচ্ছিল, আমার চোখ দিয়ে পানির স্রোত চলে এসেছে। আমার চোখের পানি দিয়ে ম্যামের দিকে একবার আর ইয়াসের দিকে একবার তাকালাম, কিন্তু ইয়াস যেন আমার দিকে কোনো খেয়ালই নেই, ও নিজের মতো করেই আসে, বিয়ের কার্ডগুলোই দেখছে। আমি যখন ম্যামের দিকে তাকিয়ে আসি তখন দেখলাম আমার সাথে সাথে ম্যামের চোখেও পানি, তিনিও হয়তো আমার অপমানটা সহ্য করতে পারেন নাই। আর তখনই
আমার ননদ খুশি বলে উঠল, এই খ্যাত তুই এখানে এখনো যাস নাই? কেন যাস নাই? আগে তোকে বলছি না, তোকে দেখলে আমার কেমন যেন বমি বমি আসে, তবুও তুই আমার সামনে দাঁড়িয়ে আছিস। এবার মনে হয় ম্যাম আর নিজেকে কন্ট্রোল করতে পারছেন না, ম্যামের হাতটা থরথর করে কাঁপছে। আমি তাড়াতাড়ি করে কারোর দিকে না তাকিয়ে ম্যামের কাছে এক গ্লাস পানি নিয়ে গেলাম। ওনাকে না আটকালে না জানি সবার সামনে কি করে ফেলে। আমি গিয়ে বললাম, ম্যাম এই নেন পানিটুকু খান, আপনি না পানি চাইছিলেন তাই দিতে আসছিলাম। পানিটুকু নিয়ে আমি এক দৌড়ে ঘরে চলে আসি। ঘরে গিয়ে অঝোর ধারায় কান্না করতেছি, অন্যদিনের থেকে আজকের অপমানটা যেন আর সহ্য করতে পারছি না। তখনই ম্যাম আমার রুমে আসলেন আর বললেন, পরি এখন কান্নার টাইম না, এখন তোমার যুদ্ধ করার সময়, আর এই যুদ্ধ তোমার একাই লড়তে হবে। আমি জাস্ট তোমাকে হেল্প করব, তোমাকে সাপোর্ট করব। আচ্ছা ম্যাম, আমি শুনবো আপনার সব কথা, আপনি ছাড়া যে আমার আর কেউ নাই। শোনো, তোমাকে ফার্স্ট টাইম যেটা করতে হবে সেটা হচ্ছে সব থেকে বড় যুদ্ধ, তোমাকে ইয়াসকে নিজের করে নিতে হবে, তোমাকে ইয়াসকে পটাতে হবে, ইয়াসকে তোমার প্রতি দুর্বল করতে হবে। আমি তো একটা কালো মেয়ে, আর কালো মেয়ে তো কোনো ছেলেই পছন্দ করে না, তাহলে আমি ইয়াসকে কিভাবে আমার উপরে দুর্বল করব? তারপর ম্যামের কথা শুনে আমি যেন অন্যরকম একটা আমিকে খুঁজে পেলাম, নিজের জীবনটাকে বুঝতে পারলাম। ম্যাম আমাকে বললেন, পরি আমরা সবাই মানুষ, আর আমাদের সবার মাঝে লুকিয়ে আছে আমাদের সাকসেস, জাস্ট ট্রাই করতে হবে। তুমি জানো যে এই কাজটা তোমার দ্বারা কখনো হবে না, কিন্তু সেই কাজটাই তোমাকে ট্রাই করতে হবে, তো কোনো আপত্তি নেই তো, তাই না? হাজার নিজের শক্তি হারালেও মনের শক্তি কখনোই হারাবে না, মনের শক্তি হচ্ছে সবচেয়ে বড় শক্তি। তুমি কালো বলে যে এইটা তোমার দায় সারা সম্ভব না, এইটা একদমই ভাববা না। পৃথিবীতে তোমার থেকে হাজারো মানুষ আছে যারা তোমার থেকেও অনেক কালো, আর হাজারো মানুষ আছে যারা প্রতিবন্ধী। তারা সবাই এই পৃথিবীতে কি জন্য টিকে আছে জানো? নিজেদের মনের শক্তির ওপরে। ম্যাম ওর কথাগুলো যেন আমার মনের মধ্যে এক অন্য রকম অনুভূতি এনে দিল। আজ মনে হচ্ছে আমি পারবো, আমি সব কিছু করতে পারবো। এমন সময় ম্যাম চলে গেলেন, আর কিছুক্ষণ পর সুজানার ডাক শুনতে পেলাম। চলে গেলাম সুজানার কাছে, গিয়ে দেখলাম ঘরের ভেতরে মহারানী শুয়ে আছে। আমাকে দেখে বলল, এই পেতনি তাড়াতাড়ি গিয়ে আমার জন্য এক কাপ চা বানিয়ে নিয়ে আয়। আমিও চুপচাপ দাঁড়িয়ে আছি, কোনো কথা বলছি না। তারপর বলল, এই খ্যাত তোর কানে যায় না আমি কি বলেছি তোকে, দ্রুত যা, নইলে আজই কিন্তু তোকে এই বাসা থেকে বের করার ব্যবস্থা করতেছি। আমার একটা নাম আছে পরি, আমাকে আমার নাম ধরেই ডাকবে সুজানা, বুঝেছ? আর এক কাপ চা তুমি নিজে বানিয়ে খেতে পারো না, কারণ তুমিও তো প্রতিবন্ধী না, যে হাঁটতে পারো না, একটা হাত নাই, এরকম তো তুমি না, তাহলে নিজেরটা নিজে কেন করো না? আমার কথা শুনে সুজানা যেন অবাক হয়ে গেল, আমাকে যেন ও স্বপ্ন দেখছে। সুজানা নিজের হাতে নিজেই একটা চিমটি কাটল, আর তারপর আমার কাছে আসলো আর বলল, এই হারামজাদি তুই আমাকে চিনিস? আমি এই বাড়ির হবু বউ, আর তুই একটা সামান্য কাজের মেয়ে হয়ে আমাকে এইসব কথা বলছিস? তোর সাহস তো মন্দ না, আমাকে এইসব কথা বলার সাহস কোথায় পেলি? তোকে আজকেই আমি এই বাড়ি থেকে বের করব। তুমি তো এই বাড়ির হবু বউ, তাই এত দেমাক তোমার? তুমি যদি জানো আমি এই বাড়ির কে, তাহলে তো তুমি হার্ট অ্যাটাক করবে। কি বললি তুই, খ্যাত কালো মেয়ে, তুই এই বাড়ির কাজের মেয়ে, সেটা ভালো করেই মাথায় ঢুকিয়ে নে। আর ওই পুলিশ তোকে এত সাহস দিচ্ছে তাই না? ওই পুলিশের তো ব্যবস্থা আমি করবই, তুই আমার আর ইয়াসের বিয়েটা হতে দে, তুই দেখ তারপর আমি কি করি। আমি এই বাড়ির বউ, আমি ইয়াসের বিবাহিতা স্ত্রী। আমার কথা শুনে সুজানার শরীর যেন কেঁপে উঠল, ওই মনে মনে সত্যি অ্যাটাক করেছে। সুজানা সোজা গিয়ে খাটের উপরে বসল, আর কি যেন খুঁজতেছে। আমি গিয়ে পানির গ্লাসটা সুজানার হাতে দিলাম আর বললাম, এই নাও সুজানা, পানি দিয়ে গলাটা ভিজিয়ে নাও। তারপর সুজানা পানিটা খেয়ে নিল আর আমাকে বলল, দেখ পরি তুই আমার সাথে ফান করিস না, একদমই ফান করিস না, আমার কিন্তু অনেক রাগ উঠতেছে। তোর মতো কাইল্লা মেয়েকে
ইয়াস করবে বিয়ে? ইম্পসিবল। তোমার বিশ্বাস হইলেও ভালো না হইলেও ভালো, আমার ইচ্ছা নাই তোমাকে বিশ্বাস করার। আর হ্যাঁ, মানুষকে মানুষ বলতে শেখো, কালো বা খ্যাত বলে যাচাই করো না, এটা তোমারই ভালো হবে। এইটা বলে আমি চলে আসি। তারপর যখনই ঘরের দরজা পেরিয়ে যাচ্ছিলাম, দেখলাম সুজানা ফোনটা বেজে উঠল। আর সুজানা আস্তে আস্তে গিয়ে ফোনটা রিসিভ করল আর বলল, হ্যাঁ মম, বলো, কেমন আছিস সুজানা? আর প্ল্যান ম্যাপিং কাজ হচ্ছে তো? নো মম, প্ল্যান অনুযায়ী তো কাজ হচ্ছেই না। ইয়াস নাকি একটা কালো মেয়েকে আমি আসার আগেই বিয়ে করেছে, কিন্তু সবাই এইটা আমার থেকে লুকিয়েছে। এখন কি করব মম, তুমিই বলো। শোন, তুই তো ইয়াসের সাথে সংসার করবি না, তাই তুই শুধু জাস্ট ইয়াসের সাথে বিয়েটা করে সব সম্পত্তিগুলো নিয়ে আমার কাছে চলে আসবি। আর তোর হবু শ্বশুর তো আমার কাছে আসেই, ওই দিকে কোনো সমস্যা হইলেই এইখানে এটাকে খালাস করে দিব। ওহো মম, তুমি না খুব জিনিয়াস, তোমার মাথায় এত শয়তানি বুদ্ধি, আমি বিশ্বাস করতে পারি না যে এটা আমারই মম, একদম শয়তানের রাজা। থাক, আর প্রশংসা করার দরকার নেই। আর শোন, তুই কোনো কিছুতে ঝামেলায় জড়াবি না, ভালো মুখেই ইয়াসকে বিয়ে করবি, এর আগে যেন কোনো ঝামেলা না হয়, সেই দিকে সব সময় খেয়াল রাখবি। ওকে মম, আমি তো জেনে গিয়েছি ইয়াসের আগে একটা বিয়ে আছে, এটা আমি কারোর সামনেই তুলব না, জাস্ট মনের খুশিতে বিয়েটা করব আমার ভালোবাসাকে, হা হা হা। আমি বাইরে দাঁড়িয়ে সুজানার কথাগুলো শুনে আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। একটা মেয়ে এত খারাপ হতে পারে? ইস ম্যাম, যখন সুজানাকে থাপ্পড়টা মেরেছিল আমার তখন খারাপ লেগেছিল, এখন মনে হচ্ছে দুইটার জায়গায় তিনটা থাপ্পড় দেওয়াই উচিত ছিল। হে আল্লাহ, এবার আমি কি করব? আমার শ্বশুর তো এখন বিদেশে, ওখান থেকে কিভাবে বাঁচাবো আমি আমার শ্বশুরকে? আল্লাহ আমাকে শক্তি দাও, সব কিছু এখন আমাকেই করতে হবে। যাই, ম্যামের কাছে আগে গিয়ে সব কিছু খুলে বলি, দেখি উনি কি করেন। আমি সোজা চলে গেলাম ম্যামের কাছে, গিয়ে সব কিছু বলে দিলাম আর বললাম, কিভাবে বাঁচাবো ম্যাম আমার শ্বশুরকে? সুজানার মা মানে আমার ফুপি শাশুড়ি তাকে মেরে ফেলবে, নিজের মায়ের পেটের ভাইয়ের সাথে এমনটা কিভাবে করতে পারে? আমি তো কিছুতেই ভাবতে পারতেছি না। তুমি ভেবো না সুজানা, আমি আমেরিকার পুলিশের কাছে কল করে দিব, আর তারা দুলাভাইকে উদ্ধার করবে, আর সুজানার মুখোশটা সবার সামনে তুল খুলে দিতে হবে যে ওই একটা শয়তান মেয়ে। আমি নিচে গিয়ে আমার ঘরে চলে গেলাম। তারপর কিছুক্ষণ পর দেখি খুশি একটা বড় সড়ো ব্যাগ নিয়ে চুরি করে বাসা থেকে বাইরে যাচ্ছে, আর দরজার বাইরে দাঁড়িয়ে আছে একটা গুন্ডার মতো দেখতে ছেলে। দেখেই বোঝা যাচ্ছে যে ছেলেটা নেশা করে। আমি তাড়াতাড়ি গিয়ে খুশির সামনে গিয়ে ওকে আটকালাম আর বললাম, খুশি তুমি কোথায় যাচ্ছ এইভাবে ব্যাগ নিয়ে? এই খ্যাত কাজের মেয়ে, তোকে বলতে হবে আমি কোথায় যাচ্ছি না যাচ্ছি? আর তুই কে রে আমার পথ আটকানোর? সরে যা বলছি। খুশি, তুমি খুব ভালোভাবেই জানো আমি এই বাড়ির কে, আমি কিন্তু তোমার ভাবি হই। এই কথাটা না মা যদি জানে যে তুই আমার কাছে ভাবিত্ব দাবি করেছিস, তোর কি হবে বুঝতে পারছিস তো? যাই হোক, তুমি এখন কোথাও যাইতে পারবা না, দেখো ছেলেকে দেখে কিন্তু ভালো মনে হচ্ছে না। তারপর ছেলেটাকে খুশি ডাক দিল, আর খুশি আমাকে ধাক্কা মেরে দৌড়ে চলে গেল ওই ছেলের সাথে। আমি কি করব এখন? আমি তাড়াতাড়ি উঠে ম্যামকে গিয়ে সব বলি, আর ম্যাম আর আমি খুশিদের গাড়ির পেছনে নিতে থাকি। ম্যাম তাড়াতাড়ি করে ফোন করে দেয় ফোর্সের কাছে, যেন তারা তাড়াতাড়ি লোকেশনটা দেখে সেখানে চলে যায়। এমন সময় দেখলাম খুশিদের গাড়িটা শহর থেকে দূরে একটা বাড়িতে গিয়ে থামলো, আর আশেপাশে কোনো বাড়িও নেই। তখন খুশিকে নিয়ে ওই ছেলে চলে গেল বাড়ির ভেতরে। আমি আর ম্যাম একটা জানালা দিয়ে দেখতে লাগলাম ওরা আসলে কি করে। তখন দেখতে পেলাম একটা ভয়ঙ্কর ঘটনা, ওইখানে প্রায় 4-5টা ছেলে ছিল, আর ছিল মদের আসর। তখনই খুশি বলে উঠল, এসব কি বাবু, আমাকে এখানে কেন নিয়ে আসলে, আর এরাই বা কারা? তুমি এখনো বুঝতেছো না বেবি? আমি বুঝিয়ে বলতেছি, আসলে হইছে কি, এরা সবাই আমার কলিজার বন্ধু, এরা অনেক দিন পর একটা আবদার করছে যে বন্ধু তোর গার্লফ্রেন্ডের সাথে একটু মজা মস্তি করব, আর আমি না করতে পারলাম না। হোয়াট, তুমি এত বাজে?
আমি আর এক মুহূর্ত এইখানে থাকবো না, আর তুই কখনো যেন আমার সামনে আসবি না। আর তারপর তখন ওই ছেলেরা সবাই মিলে একসাথে ঝাঁপিয়ে পড়ে খুশির ওপর। আমি আর ম্যাম তখনই দরজাটা খুলে ঢুকে পড়ি, আর ম্যামের কাছে ছিল বন্দুক। তিনি সবাইরে হাত উপরে তুলতে বলে, আর তখনই পুলিশের একটা গাড়ি এসে সবাইকে ধরে নিয়ে চলে যায়। আমরা তিনজন যখন গাড়িতে গিয়ে উঠব, তখনই দেখলাম খুশি কান্না করছে। আর ম্যাম বলল, খুশি তুই কান্না করতেছিস কেন? তোকে তো আমরা বাঁচিয়েছি, তোর তো খুশি হওয়ারই কথা যে আবারও বাসায় গিয়ে তুই তোর ভাবির ওপরে নির্যাতন করতে পারিস, অপমান করতে পারিস। খুশি তখন আরও জোরে কান্না করে উঠল আর আমাকে এসে জড়িয়ে ধরল আর বলল, ভাবি তুমি আমাকে মাফ করে দাও, আমি তোমার সাথে অনেক অন্যায় করেছি, প্লিজ ভাবি তুমি আমাকে মাফ করে দাও। আমি যে মানুষকে এত অপমান করেছি, আজ সেই মানুষটা আমার জীবন বাঁচালো। আর যদি তোমরা না আসতে, তাহলে ওই শয়তানগুলো আমাকে খুবলে খুবলে খেত। না খুশি, তুমি হাজার আমাকে ব্যথা দিলেও, হাজার অপমান করলেও, তুমি আমার ননদ, তুমি আমার বোনের মতোই, আর তুমি নিজের ভুলটা বুঝতে পেরেছো, এটাই আমার কাছে সব থেকে বড় খুশির। তারপর খুশি আর আমি দুইজন দুইজনকে জড়িয়ে ধরে কান্না করে দিয়েছি। আজ আমার অনেক ভালো লাগছে, যে মেয়ে আমার পাশে আসতো না, আমাকে কালো বলতো আর আমাকে সবসময় কালো বলে বমি আসতো মনে করতো, আজ সেই আমাকে ভাবি বলে জড়িয়ে ধরেছে। তারপর ম্যাম খুশির সাথে আর আমার আর ইয়াসের বাচ্চার কথা সব বললেন। খুশি খুব অবাক হয়ে গেল, কিন্তু ও অনেক খুশি হয়েছে। আমরা রওনা দিলাম বাসার দিকে। যখনই বাসার ভেতরে ঢুকলাম, দেখলাম সুজানা, ইয়াস আর আমার শাশুড়ি মা দাঁড়িয়ে আছে আমারই সামনে। আর আমার শাশুড়ি মা আমাকে বলেন, এই পেতনি, তুই আমার মেয়েকে কোথায় নিয়ে গিয়েছিলি, আর আমার মেয়ের এই অবস্থা কেন? তোকে আজ এই বাড়ি থেকে আমার বের করেই দিব, বের হতেই হবে তোকে। তখনই আমি আর ম্যাম কিছু বলার আগেই খুশি বলে উঠল, মম তুমি পরীর সাথে এইভাবে বাজে ব্যবহার করতে পারো না, পরী কালো হলেও সে একজন মানুষ, তাকে মানুষ হিসাবে রেসপেক্টটুকু অন্তত দাও, এটা তো তোমার দেওয়া উচিত মানুষ হিসাবে। এই বলেই খুশি ওপরে চলে গেল। সুজানা, ইয়ার শাশুড়ি যেন সবাই অবাক হয়ে গেছে, তারা মনে হয় স্বপ্নের ভেতরে আছে। মা বললেন, সুজানা, সুজানা মা, এই কালনাগিন নিশ্চয়ই আমার মেয়ের উপরে জাদু করেছে, আমার মেয়ে তো এমন ছিল না, কি হয়ে গেল খুশির? আজকে ওই কালো মেয়ের জন্যই সব হয়েছে, তুমি চিন্তা করো না সুজানা মা, সব আমি ঠিক করে দেব। আমাকে কথাগুলো শুনিয়ে গেল। আর তারপর আর কেউ কারোর সাথে কোনো কথা বলল না, যে যার রুমে চলে গেল। আমি সন্ধ্যাবেলায় এক কাপ চা নিয়ে চলে গেলাম ইয়াসের রুমে। তারপর দেখলাম ইয়াস হয়তো একটু বিশ্রাম নিচ্ছে, হয়তো ঘুমিয়ে গেছে। আমি চাটা টেবিলে রাখলাম, তখন দেখি ইয়াস চোখ খুলছে। আমি ইয়াসকে যতবার দেখি ততবারও যেন অবাক হই, কি সুন্দর আমার বরটা, এটা ভাবলেই কেমন জানি লজ্জা লাগে আমার। তারপর বেহুশে পেছনে ফিরে তাকাতেই আসতে দেখি শাড়িতে আমার পাটা আটকে যায়, আর তখনই আমি পড়ে যেতে থাকি। আমি চোখটা বন্ধ করে নিলাম, কিন্তু আমি অনুভব করলাম আমি মেঝেতে পড়লাম না। চোখ খুলে দেখি আমি ইয়াসের হাতের উপরে শুয়ে আছি। ইয়াস আমার চোখের দিকে তাকিয়ে আছে। উফ, ইয়াসের চোখটা না কি মায়াবী, আমার যেন মনে হচ্ছে সারাটা জীবন এমন করেই থাকি আমার ইয়াসের হাতের উপরে। ইয়াস আমার ঘোর কাটিয়ে আমাকে তুলে বল, কি পড়ি, সাবধানে চলাফেরা করবা তো নাকি, পড়ে গেলে যদি ব্যথা পেতে তখন কি হতো? আমি আর কিছুই বলতে পারলাম না, যখনই চলে আসছি। আর তখনই ইয়াস চায়ের কাপটা হাতে দিয়ে বলে উঠল, পড়ি তুমি কালো হলেও অনেক মায়াবী আর সুন্দর, তোমার হাতের চাটা উফ, মনে হয় এক কাপ চায়ের জায়গায় যেন দুই কাপ করে খাই। আমি ইয়াসের কথাগুলো শুনে কেমন জানি লজ্জার সাগরে ডুবে গিয়েছি। ইস, এমনভাবে আজ অব্দি কেউ আমাকে বলেনি, সবাই শুধু অপমান করেছে। আজ প্রথমবার আমার বর আমাকে এমন কথা শোনালেন, আমার চোখ দিয়ে যেন আনন্দের জল চলে আসলো। তারপর দুপুরে আমি যখন রান্না করলাম, তখন খুশি রান্নাঘরে চলে আসলো। ভাবি তুমি রান্না করতেছো কেন, তুমি যাও রেস্ট নাও, এখন তোমার রেস্টের টাইম, আমাদের বংশের প্রদীপ্ত তোমার কাছে, তুমি সাইডে যাও, আমি রান্না করব আজকে।
তুমি রান্না করতে পারো? ইয়ে মানে ভাবি, না আজ অব্দি কখনো রান্না করিনি, বাট তুমি দূরে দাঁড়িয়ে থেকে আমাকে দেখিয়ে দাও আর আমি রান্নাগুলো করে ফেলি। হিহি, উফ পাগলি একটা। না মহারানী, তোমার এত কষ্ট করতে হবে না। এই নাও, তুমি এই চেয়ারে বসে পপকর্ন খাও আর আমি রান্নাটা করি, তুমি দেখো। আসলে ভাবি, তোমার রান্নাটা একদম জাস্ট জোস। আমি তো সুজানা আর মাকে দেখানোর জন্যই তোমাকে খারাপ বলি। আজকে অনেক মজা করে খাবো। হুম পাগলি, খাইও, আজকে যত ইচ্ছা খেয়েও। ভাবি, তুমি অনেক ভালো একটা মেয়ে। কালো তো কি হয়েছে, তোমার মতো ভালো মেয়ে আমি আর দেখি নাই। আমি কত কষ্ট দিয়েছি তোমাকে, কিন্তু তুমি আমার বিপদে, নিজের জীবনটা বিপদে ফেলে আমাকে বাঁচালে। বাদ দাও তো সব কথা, এখন একটা গান করো খুশি। তোমার গলাটা কিন্তু অনেক সুন্দর। এমন করে আজকে খুশির সাথে গল্প করতে করতে রান্নাটা সেরে নিলাম। আজকে যেন সব নতুন অভিজ্ঞতা হচ্ছে। খুশি যে এত ভালো একটা মেয়ে আমি আগে কখনো বুঝতেই পারিনি। আজ আমি অনেক খুশি, এত খুশি যে নিজেকে নিজেরই যেন অনেক কিছু মনে হচ্ছে। আর বিশ্বাসই করতে পারছি না যে খুশি আমাকে ভাবি বলে ডাকে, আমাকে ভাবি সম্মান দিয়েছে। তারপর যখন দুপুরের খাবার দাবারের সময় সবাই খাবার টেবিলে চলে আসলো, তখন ঘটল এক বিরাট ঘটনা। আমি খাবারগুলো টেবিলে নিয়ে আসতে লাগলাম, তখনই খুশি উঠে আসলো আমাকে সাহায্য করতে, আর বাকিরা বসে আছে টেবিলে। সবাই নিজের মতো করে খাবার বেড়ে নিয়ে খেতে লাগলো। তারপর খুশি সবার মুখের দিকে জোরে করে চিৎকার দিয়ে বলল, ওহো ভাবি, খাবারটা না যা মজা হয়েছে, কি বলবো তোমাকে, মনে হচ্ছে আমি একাই সব খেয়ে ফেলি। তখন সবাই যেন এক নজরে খুশির দিকে তাকিয়ে রইল। ইয়ার যেন খুশির কথাগুলো শুনে অবাক হয়ে রইল। আর তখন আমার শাশুড়ি বললেন, এই খুশি, তুই কি বলছিস, ওই কালো মেয়েটা আমাদের বাসার কাজের মেয়ে, তুই কি ভুলে গিয়েছিস সব কিছু? আর সুজানার সামনে এইসব কথা বলার সাহস তুই কোথায় পেলি? ওহ মম, আমি কি কোনো মিথ্যা কথা বলতেছি যে কাউকে আমার ভয় পাইতে হবে? পরি ভাবি ইয়াস ভাই আর বউ, আর এটাই তো সত্যি কথা। শ্যাট আপ, আর একটা কথাও বলবি না। কি হয়েছে খুশি তোর, যে কালো মেয়েকে দেখে তোর বমি আসতো, আজ সেই মেয়েকে তুই ভাবি বলতেছিস, তার সাথে এত খাতির হলো তোর কিভাবে বলতো আমাকে? তখনই সুজানা খাবার টেবিল ছেড়ে উঠে দাঁড়ালো আর বলল, হোয়াট ইজ দিস, আমি কি দেখতেছি এটা? ইয়াস, তুমি আমার কাছ থেকে এত বড় একটা কথা লুকাতে পারলে? আমার ভালোবাসার এইটুকু দাম নেই তোমার কাছে? তুমি আমাকে ছেড়ে এই কালো মেয়েটাকে বিয়ে করে ফেললে? না সুজানা, আমি তোমাকেই ভালোবাসি, আর কাউকে না। তুমি প্লিজ আমাকে বিশ্বাস করো। এমন সময় দেখতে পেলাম সুজানার নাকে কান্না করতেছে। আমি আর ম্যাম ঠিকই বুঝতে পারতেছি যে সুজানার এই কান্নাটা কান্না নয়, জাস্ট একটা অভিনয় করতেছে। কিন্তু আমার শাশুড়ি সুজানার কান্না দেখে বললেন, সুজানা মা, তুমি কান্না করো না প্লিজ, এই বিয়েটা হয়েছে আমাদের অজান্তে। তোমার খালুজার নিজের মতো করে বিয়ে দিয়ে দিয়েছে, আর কোনো প্রবলেম নাই, তোমাদের বিয়ের পরে এই কালো মেয়েকে ডিভোর্স দিয়ে দিবে ইয়াস। আর আমি সব কিছু বুঝতে পারছি, এই সব কিছুই ওই কালো মেয়ের কারসাজি। তারপর দেখলাম সুজানার নাকে কান্না করতে করতে চলে গেল ওপরে, সবাই খাবার টেবিল ছেড়ে চলে গেছে। তারপর আমি যখন আমার ঘরে বসে আছি একা, তখন দেখলাম সুজানা আমার রুমে আসলো। আমি তাকে দেখে উঠে দাঁড়ালাম। তখন সুজানা আমাকে বলল, হ্যাঁরে মহারানী, বসেন বসেন, আর আমি বেশি দিন তো এই বাড়িতে বসতে পারবেন না, তাই এখন একটু আরাম করে বসে নিন। মানে কি বলতে চাইছো সুজানা? মানেটা খুব সোজা, তুমি কি ভাবছিলা তোমার আর ইয়াসের বিয়ে হয়েছে? আমি জানতে পারলে ইয়াসকে আর বিয়ে করব না? হা হা, ইয়াস যদি 100টাও বিয়ে করে তবুও আমি ইয়াসকেই বিয়ে করব। জানি আমি সুজানা তুমি ইয়াসকে ভালোবাসো না, ভালোবাসো তার সম্পত্তিকে, আর ভালোবেসে এই ইয়াসের বিশাল সম্পত্তিকে তুমি হাতিয়ে নিতে চাও। ও আচ্ছা, তাহলে তুই সব জেনে গিয়েছিস দেখি। কিন্তু তুই জেনে কি হবে, এসব কথা কার সাথে বলবি, খালার সাথে নাকি ইয়াসের সাথে? ওরা তো আমাকে অন্ধের মতো বিশ্বাস করে। আহা, তুই এসব ঠিকই বলছো সুজানা, তুমি আমার বরের জীবন থেকে সরে যাও, কিন্তু না হলে কিন্তু ভালো হবে না।
আমি তোর বরের জীবন থেকে সরব না, তোকে সরাবো তোর বরের জীবন থেকে। জাস্ট বিয়েটা হইতে দে, তারপর আমার প্রথম কাজ হবে তোকে এই বাসা থেকে বের করে দেওয়া। হা হা, তারপর সুজানা চলে গেল। কিন্তু আমি যেন চিন্তায় পড়ে গেলাম। হে আল্লাহ, আমি কি পারবো না এই বিয়েটা আটকাতে? আমি কি পারবো না এই বাড়িকে ওই শয়তান মেয়েটার হাত থেকে বাঁচাতে? তুমি শক্তি দাও আমাকে আল্লাহ, তুমি আমাকে শক্তি দাও, আমি যে সহ্য করতে পারছি না। কিছুক্ষণ পর ম্যাম আর খুশি আসলো আমার রুমে। এসে খুশি বলল, ভাবি ওই শাকচুন্নিটা এখানে কি করতে এসেছিল? কি করব খুশি, এখন সুজানা আমাকে হুমকি দিয়ে গেছে, ও তোমার ভাইয়াকে বিয়ে করেই ছাড়বে। কি ওর এত বড় সাহস? দাঁড়াও আমি এক্ষুনি ওকে দেখাচ্ছি মজা। খুশি যেতে লাগলো সুজানার কাছে। আমি আর ম্যাম অনেক আটকানোর চেষ্টা করেছি কিন্তু পারলাম না খুশিকে আটকাতে। কিছুক্ষণ পর সুজানার রুম থেকে চিৎকারের আওয়াজ আসতে লাগলো। আমি ছুটে গেলাম আর গিয়ে দেখলাম সুজানা খুশির গলায় ছুরি ধরে আছে। আমি তাড়াতাড়ি চলে গেলাম সুজানার কাছে, গিয়ে ছুরিটা সুজানার হাত থেকে কেড়ে নেওয়ার চেষ্টা করলাম আর আমি সফল হই। কিন্তু তখন যে এমন একটা ঘটনা ঘটবে তা আমি বুঝতে পারি নাই। সুজানা দেখতে পেল ইয়াস আর আমার শাশুড়ি ঘরের দিকে আসছে, আর তখনই সুজানা জোরে জোরে চিৎকার দিয়ে কান্না করতে থাকে। আর ইয়াস আর আমার শাশুড়ির উদ্দেশ্যে বলে, ইয়াস মা আমাকে বাঁচাও, এই পরি আর খুশি আমাকে ছুরি নিয়ে মারতে আসছে, আমাকে আরেকটু হলেই মেরে ফেলতো, তোমরা যদি চলে না আসতে আমি আজকে আর বেঁচে থাকতাম না। তারপর আমি ইয়াসকে কিছু বলার আগে আমার মুখে জোরে একটা থাপ্পড় বসিয়ে দেয় আর আমি মেঝেতে পড়ে যাই। খুশি আমাকে ধরতে আসলে আমার শাশুড়ি মা খুশির মুখেও একটা থাপ্পড় বসিয়ে দেয় আর ইয়াস আমাকে বলে, সি পরি সি, আমি তোমাকে ভালো মেয়ে ভেবেছিলাম কিন্তু তুই তো সব থেকে খারাপ, আমারই ভুল হয়েছে, তোকে তখনই বাসা থেকে বের করে দেওয়াই আমার উচিত ছিল। আর খুশি তুই এমনটা কি করে করতে পারলি সুজানার সাথে? সি তোকে বোন ভাবতেও আমার ঘৃণা হচ্ছে। এমন অনেক বড় বড় কথা বলে চলে গেলেন রুম থেকে। আমার শাশুড়ি মাও অনেক কথা বলে তিনিও চলে গেলেন। তারপর শুরু হলো সুজানার শয়তানি হাসি। কি কেমন দিলাম আমার সতীন আর আমার ননদ, খুব মজা লাগতেছে তাই না? আমার সাথে লাগতে আসিস না, এখনই আমার পথ থেকে সরে দাঁড়া, নইলে তোদেরকে আমি খুন করে ফেলবো। হাহা, কিছুক্ষণ পর ম্যাম দৌড়ে সুজানার রুমে চলে আসলেন। এসেই আমাকে খুশিকে মেঝে থেকে উপরে তুলল আর সুজানাকে বলল, এটা তুমি ঠিক করনি সুজানা, তোকে এর ফল ভোগ করতেই হবে, জাস্ট সময়টা আসতে দাও। হাহা, আমি অনেক ভয় পেয়েছি, আরে তোর মতো অফিসার অনেক দেখেছি, তোকেও দেখ এই বাসা থেকে আমি কিভাবে বের করি। তারপর আমরা নিচে চলে আসলাম। খুশি আমাকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ল। আমি খুশিকে সান্ত্বনা দিয়ে বললাম, এই পাগলি এমনভাবে কেউ কান্না করে? কান্না থামাও প্লিজ, কেন কান্না করতেছো তুমি? ভাবি আমি কি দোষ করেছি, আমি তোমার মতো একটা ভালো মানুষের সাথে আছি, এটাই কি আমার দোষ? আমি ভালো মানুষের জন্য লড়াই করতেছি, এটাই কি আমার দোষ? জানো ভাবি, মা আমাকে আজ অবধি কখনো আমার গায়ে হাত তোলে নাই, আজই প্রথমবার আমাকে মারলো আমার মা, কিন্তু এটাতে আমার কোনো দুঃখ নেই কারণ আমি সত্যের পথে আছি। তারপর আমি খুশিকে আরও শক্ত করে জড়িয়ে ধরলাম। মেয়েটা বড্ড ভালো, অনেক মায়াবী। ওকে সান্ত্বনা দিয়ে ম্যামকে বললাম, ম্যাম এবার আমাদের কিছু একটা করতে হবে, নইলে সুজানা আরও ভয়ঙ্কর কিছু করে ফেলতে পারে। তুমি ঠিকই বলেছ পরি, কিন্তু একটা সমস্যা আছে, অনেক বড় হয়ে দাঁড়াইছে, এখন কি করা যায়? কি সমস্যা ম্যাম? খুশির বাবার যে বড় বিপদ, আমরা ওইদিকে যদি কিছু করি তাহলে সুজানা আর সুজানার মা মিলে খুশির বাবাকে মেরে ফেলবে। তাহলে আগে আমাদেরকে আমার শ্বশুরকে আর ওই শয়তানদের হাত থেকে বাঁচাতে হবে। তারপর ম্যাম চলে গেলেন নিজের ঘরে। আমি বললাম, খুশি তুমি থাকো, তোমার ভাইয়ের চা খাওয়ার সময় হয়েছে, আমি তাকে চাটা বানিয়ে দিয়ে আসি। ভাবি তুমি একা যাবে? এমনিতেও এত বড় একটা ঘটনা ঘটলো, তারপরে যদি আবার কিছু হয়, এখন কি তোমার একা যাওয়াটা ঠিক হবে? আমার কিচ্ছু হবে না খুশি, তুমি নিশ্চিন্তে থাকো।
তারপর আমি চা নিয়ে গেলাম ইয়াসের রুমে। গিয়ে দেখি ইয়াস বসে বসে কি যেন পড়তেছে। আমি গিয়ে একটু কাশি দিলাম। তখন ইয়াস আমার দিকে ঘুরে তাকালো আর বলল, কি ব্যাপার, তুমি এখানে? আপনার চাটা দিতে এসেছিলাম। তোমার হাতে চা খাওয়ার আমার একদম ইচ্ছা নাই, চলে যাও তুমি এখান থেকে। আপনি প্লিজ আমাকে বিশ্বাস করুন, আমি সুজানাকে মারতে যাইনি, এসব সুজানার চাল ছিল, বিশ্বাস করেন? চুপ থাকো তুমি, আমার মনে হইতেছে কিচ্ছু জানি না, তাই না? তুমি আমাকে পাওয়ার জন্য সুজানাকে মারতে গিয়েছিলে, আর না জানি আমার বোনের উপরে কি জাদু তুমি করেছ। প্লিজ ইয়াসবাবু, হ্যাঁ আমি মানতেছি যে আমি আপনাকে অনেক ভালোবাসি, হয়তো আমার নিজের থেকেও বেশি ভালোবাসি, কিন্তু আমি সুজানাকে মারতে যাইনি। তুমি প্লিজ সুজানার নামে আর একটাও বাজে কথা বলবে না, আমি জানি সুজানা অনেক ভালো একটা মেয়ে। এই কথা বলে ইয়াস আমার হাতের চার কাপটা নিয়ে মেঝেতে ফেলে দিল, আর তখনই আমার চোখে পানি চলে আসলো। আমি এবার কিভাবে ইয়াসকে বিশ্বাস করাবো, কিভাবে ইয়াসের সামনে সুজানার মুখোশটা সরাবো? আমি এসব ভাবতে ভাবতে ইয়াসের ঘর থেকে বের হয়ে দৌড়াতে দৌড়াতে নিচে নেমেছিলাম, আর হঠাৎই সুজানা আমার হাতটা ধরে টান দিল আর বলল, কি রে পেতনি, তুই আমার হবু স্বামীর ঘরে কি করতে গিয়েছিলি, আর কান্নাও করতেছিস দেখি, আবার দিছে নাকি কানের নিচে একটা? হাহা সুজানা, তুই এইগুলা একদমই ঠিক করছ না, তুমি আমার বরের থেকে আমাকে দূরে সরাতে কখনোই পারবে না। আমি ইয়াসকে মন থেকে ভালোবাসি, আর আমার বিশ্বাস আমি আমার ভালোবাসাটাকে একদিন ঠিকই জয় করে নেব। ওরে মা, তুই তো ভালোই ডায়লগ দিতে পারিস দেখি, তুই নিজের চেহারা দেখেছিস কখনো আয়নায়? তোর মতো কালো মেয়েকে ইয়াস ভালোবাসবে, আরে এটা তো তোর স্বপ্ন। হাহা ইয়াস শুধু ভালোবাসবে আমাকে, আর বিয়ের পর সম্পত্তিগুলো লিখে নিয়েই ইয়াসও খালাস হবে, বুঝতে পেরেছিস? আমি কখনোই এই বিয়েটা হতে দিব না, আমার দেহে এক ফোঁটা পরিমাণ রক্ত থাকতে আমি এই বিয়েটা হতে দিব না। এইটা তোমার সাথে এই কালো মেয়ের চ্যালেঞ্জ, ওকে আমিও দেখি তুই ইয়াসকে কিভাবে বাঁচাতে পারিস আমার থেকে। তারপর আমি চলে আসি আমার নিজের ঘরে, এসেই আমার মনটা কেমন জানি আনচান আনচান করছে। তখন গেলাম আয়নার সামনে, আয়নার সামনে সবাই গেলে নিজেকে দেখে ছোট্ট একটা মুশকি হাসি দেয়, কিন্তু আমার মুখে এই হাসিটা কখনো আসে নাই। আয়না দেখে আমি আমার মুখের হাত তুলে বুলাতে লাগলাম আর বললাম, হে আল্লাহ, তুমি আমাকে অনেক যত্ন করেই বানিয়েছ, আমি জানি আমার থেকেও এই পৃথিবীতে আরও অনেক কালো মানুষ আছে, আমার থেকেও অনেক মানুষ কষ্টে আছে, কিন্তু আজ যদি আমি একটু ফর্সা হতাম, আমি যদি একটু সুন্দর হতাম, তাহলে হয়তো আমার ভালোবাসার মানুষ ইয়াস আমাকে নিজের আপন করে রাখত, আর আমার পেটে যে ইয়াসের ভালোবাসার প্রমাণ তা তুমি এই পৃথিবীর আলো দেখিও, আর এই বাচ্চা যেন তার বাবার কোলেই মানুষ হয়। এমন কথা বলতে বলতে অজানা একটা কান্নায় ভেঙে পড়লাম। তখনই আমার পিঠে কারোর হাতের স্পর্শ পেলাম, পেছনে যখনই ঘুরলাম তখনই যেন আমার আত্মাটা কেঁপে উঠল। আমি দেখলাম আমার শাশুড়ি আমার পেছনে দাঁড়িয়ে আছে। তাহলে কি আমার শাশুড়ি আমার সব কথা শুনে ফেলেছে? যদি শুনে ফেলে তাহলে এবার কি হবে, কি করব এবার আমি? এমন সময় আমার শাশুড়ি বলে উঠল, তুই কি বললি, তোর পেটে ইয়াসের বাচ্চা? হারামজাদি, বল এটা কার বাচ্চা? এটা কখনো আমার ছেলের বাচ্চা হতেই পারে না, কারণ ইয়াস তো তোকে দুই চোখে সহ্য করতে পারে না। মা, আমি সত্য কথা বলছি, এটা আমার আর ইয়াসের বাচ্চা। চুপ থাক, চল ইয়াসের রুমে চল, আজ তোর একদিন কি আমার একদিন। এটা বলেই আমার চুলের মুঠি ধরে ইয়াসের রুমে নিয়ে গেলেন আমার শাশুড়ি মা। এমন সময় খুশি বের হলো ঘর থেকে, খুশি আমাকে দেখে ওই পিছু পিছু আসতে লাগলো, দরজার দিকে তাকিয়ে আছে। যখনই ইয়াসের ঘরে পৌঁছালাম, ইয়াস শুয়েছিল, আমার চুলের মুঠি ধরে আছে তার মা। এটা দেখে তার মাকে বলল, কি হয়েছে মা, তুমি পরীর চুল ধরে আছো কেন, ছেড়ে দাও, ওর তো ব্যথা লাগছে, দরদ দেখে একেবারে উতলে উঠতেছে এই কালো মেয়েটার উপরে। না মা, তুমি বলো কি হয়েছে, কেন পরীর চুল ধরে আছো? তারপর মা এক এক করে বলতে লাগলেন সব কথা। খুশি দরজার মুখে দাঁড়িয়ে আছে,
হয়তো ভাবছে মা কি এমন কথা বলবে ভাইয়ার সাথে, যে কারণে ভাবির চুল ধরে আছে। তখন আমার শাশুড়ি বলেন, সোনিয়াস, এই কালো মেয়ে, এই হারামজাদিটা নাকি প্রেগনেন্ট। হোয়াট, কি বলছো তুমি মা এসব? হ্যাঁ রে, ওর পেটের বাচ্চাটা নাকি তোর বাচ্চা। তারপর ইয়ার যেন যেটা বলল আর সেটা শুনে মনে হলো আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়েছে। ইয়াস বলল, হোয়াট, কি বলো এইসব, তোমার কি মাথা ঠিক আছে? হ্যাঁ, আমি ঠিক বলছি, এই মেয়েটা প্রেগনেন্ট, ওর পেটে নাকি তোর বাচ্চা। না মা, ওই বাচ্চাটা আমার না, আমি তো পরীকে ভালো মনে করেছিলাম, কিন্তু পরী এত খারাপ। সি পরী সি, এই মেয়েকে আমাদের বাসায় রাখা যাবে না, কে জানে কার না কার বাচ্চা পেটে নিয়ে ঘুরতেছে। আমি ইয়াসের কথা শুনে অনেক অবাক হলাম, আমার বুকটা যেন ফেটে যাচ্ছে। কিন্তু আবার ইয়াসের দোষও দিতে পারছি না, কারণ ইয়াস ওই দিন অনেক মদ খেয়ে এসেছিল, যার কারণে হয়তো ইয়াসের কিছুই মনে নেই। হে আল্লাহ, আমি কি করব এবার? এটা তো আমাকে এবার বাসা থেকে বের করেই দিবে, তখন আমি কোথায় গিয়ে দাঁড়াবো? তারপর আল্লাহ যেন আমার দিকে মুখ ফিরে চাইলেন, আমি দেখলাম খুশি গিয়ে ইয়াসের মুখে একটা ঠাস করে থাপ্পড় মারলো আর বলল, সি ভাইয়া সি, তুই এতটা নিচু মনের মানুষ, আমি সেটা কখনো বুঝতেও পারিনি। কি বলতে চাইতেছিস তুই বল আমাকে, এখন কি না বোঝার ভান করতেছিস দেখি। ওই শয়তান মেয়ে সুজানার জন্য, একটা খারাপ মেয়ের জন্য তুই আজকে তোর বাচ্চাকেও অস্বীকার করতেছিস? আমি একটা জাস্ট ভাবতেই পারছি না, একটা মানুষ কতটা নিচে নামলে এমন একটা কথা বলতে পারে যে নিজের বাচ্চাকেই অস্বীকার করতে পারে। আমার বাচ্চা না ওইটা, আমার কিছুই মনে পড়তেছে না, আর আমি তো পরীর সাথে কোনো শারীরিক সম্পর্কে জড়াইনি, তাহলে বাচ্চাটা আসবে কোথা থেকে? কি করে মনে আসবে তোর, তুই তো সেদিন আমার নিজ আর নিজের মধ্যে ছিলি না, ওই দিন মদ খেয়ে ভাবির উপরে নির্যাতন করেছিলি, ভালো করে একবার মনে করে দেখ। তারপর আমি দেখলাম ইয়াস মাথায় হাত দিয়ে বেডের উপরে বসে পড়ল। পরি, তুমি আমাকে মাফ করে দাও, আমি খুবই অন্যায় করে ফেলেছি। পরি, এই সন্তান আমার, আমার সব সব কিছু মনে পড়ে গেছে। তারপর আমার মনের ভিতরে যেন একটা বড় পাথর সরে গেল। হে আল্লাহ, তোমাকে লাখো কোটি শুকরিয়া। তখনই আমার শাশুড়ি মা বলে উঠল, ইয়াস, তুই এটা কি করেছিস? আমি মুখ দেখাবো কি করে বাইরের মানুষের কাছে? এটা তো আমি ভাবতেই পারছি না, এমনিতেই এই মেয়ে আমাদের মান সম্মান সব শেষ করে ফেলেছে। আমি জানি না মা, এই বাচ্চাটা আমার বাচ্চা, আর এই বাচ্চাকে আমি কোনো রকমই কষ্ট পেতে দিব না। আমি সুজানার মাকে কি বলবো? কথা দিয়েছি আমি তাকে, আমি তোর সাথে সুজানাকে বিয়ে দিব, আর আমি আমার কথা কোনো রকমই নড়চড় করব না, এই তোকে আমি বলে দিলাম। তারপর আমার শাশুড়ি সেখান থেকে চলে গেলেন। খুশি ছুটে এলো আমাকে জড়িয়ে ধরল, আর দেখলাম খুশির চোখেও পানি। আমি বললাম, কি হলো খুশি, তোমার চোখে পানি কেন? ভাবি, এটা তো আনন্দের পানি, আজকে আমি অনেক খুশি, এমন খুশি আর কখনো হই নাই, আমারও আজকে সব থেকে বেশি খুশির দিন, আমার ভালোবাসার মানুষ যে আমাকে হাত বাড়িয়ে দিয়েছে, আর সব থেকে খুশি হয়েছি আমার বাচ্চাটা তার বাবাকে খুঁজে পেয়েছে। তারপর খুশি চলে গেল রুম থেকে, আমি দাঁড়িয়ে আছি ইয়াসের সামনে, ইয়াসও দাঁড়িয়ে আছে আমার সামনে, কেউ কাউকে কোনো কথা বলছে না। তারপর হঠাৎই ইয়াস ছুটে এসে আমাকে জড়িয়ে ধরল, আমি যেন আজকে কোনো স্বপ্ন দেখছি, ইয়াস আমাকে এতটা জোরে জড়িয়ে ধরেছিল যে আমি একটুও নড়তে পারছিলাম না, ইয়াসের বুকের মাঝে একদম মিশে গিয়েছি। কিন্তু এই রকম অনুভূতি যে আজ প্রথম অনুভব করলাম, আমি ইয়াসকে কিছুই বললাম না, ইয়াস আমাকে জড়িয়ে ধরে আছে প্রায় 20 মিনিটের মতো, তারপর ইয়াস যেন আস্তে করে আমাকে ছেড়ে দিল। তখন দেখলাম ইয়াসের চোখ ডুবে আছে অজস্র পানির স্রোতে। ইয়াসকে দেখে আমার মুখ দিয়ে কোনো কথাই বের হচ্ছে না। তারপর ইয়াস বলল, পরি, তুমি কি আমাকে মাফ করে দিয়েছো? কেনই বা মাফ করবে, আমি তো তোমার মাপ পাওয়ার যোগ্য না, আর এমন কাজও আমি তোমার সাথে কখনো করিনি। প্লিজ এমন কথা বলেন না, আপনি আমার স্বামী, আমি আপনাকে আমার নিজের থেকেও বেশি ভালোবাসি, কি করে থাকবো আমি আপনার উপরে রাগ করে? আজকে তো আমার সব থেকে বেশি খুশির দিনটা আসছে, আমি আমার ফ্যামিলি খুঁজে পেয়েছি। জানেন,
আপনি আর আমাদের এই বাচ্চা ছাড়া আমার যে আর এই পৃথিবীতে কেউ নেই, আপনারা দূরে সেরে গেলে আমি যে মরে যাব। অমন কথা বইল না পড়ি, তুমি মারা গেলে আমাকে অত সুন্দর চা বানিয়ে কে খাওয়াবে? তারপর আমরা দুজন ঠোঁটের কোনায় যেন এক মুচকি হাসি ফুটে উঠল। আচ্ছা ইয়াস বাবু, আপনি কি সুজানাকে সত্যি সত্যি বিয়ে করবেন? তারপর ইয়াস বলল, আমি আমার সত্যিকারের ভালোবাসাটা খুঁজতেছিলাম, ভাবছিলাম সুজানা আমার সত্যিকারের ভালোবাসা, কিন্তু আমি ভুল ছিলাম, আমার সত্যিকারের ভালোবাসা আমার পরি, তাই আমি এখন আমার সুজানাকে বিয়ে করব না। আচ্ছা আমার পরি, তোমার হাতে ওই সুন্দর চাটা কি আবারও পেতে পারি? আমার প্রিয়, আমি এক্ষুনি চা বানিয়ে নিয়ে আসছি। আমার এই কথাটা শুনে আমার যে আজকে কত খুশি লাগছে তা বলে বোঝাতে পারবো না, কিন্তু সুজানা তো এক কথা বুঝে যাবে সব কিছু, এমন মেয়ে না। এখন সুজানাকে কিভাবে এই বাসা থেকে বের করব? ইয়াসকে চা দিয়ে সোজা চলে গেলাম ম্যামের ঘরে। গিয়ে দেখি ম্যাম ল্যাপটপে কি একটা কাজ করছে। ম্যাম আমাকে দেখে বলেন, আরে পরি বাইরে কেন, ভেতরে এসো তাড়াতাড়ি। জি ম্যাম, আজকে আমার অনেক বড় একটা খুশির দিন, আজকে ইয়াস আমাকে বুঝেছে, ইয়াস আমাকে মেনে নিয়েছে, কিন্তু সুজানার মুখোশটা কিভাবে খুলবো ম্যাম? তুমি ভেবো না পরি, আমি সব কিছুরই প্ল্যান করেছি। কি প্ল্যান ম্যাম? তারপর ম্যাম তার নিজের প্ল্যানটা আমাকে বললেন। আমি শুনে তো অবাক, হাল্লা গো, ম্যামের মাথায় কত বুদ্ধি, সব পুলিশের মাথায় মনে হয় এত বুদ্ধি থাকে, ভাবতেই পারছি না। ম্যাম আমাকে ভাবনার জগৎ থেকে বের করে বললেন, পরি আমার কথাটা মন দিয়ে শোনো, ফার্স্টে যেটা আমাদের করতে হবে সেটা হলো আমাকে এই বাসা থেকে বের করে দিতে হবে। কি বললেন ম্যাম, আপনাকে বের করে দিতে হবে মানে? আরে পরি তুমি আমার কথাটা আগে পুরো শুনবে তো। আচ্ছা ম্যাম বলেন, শুনতেছি। আমি এই বাড়ি থেকে বের হয়েই সোজা চলে যাব আমেরিকায়, তারপর আমি গিয়ে দুলাভাইকে বাঁচাবো ওই সুজানার মায়ের হাত থেকে। কিন্তু ম্যাম আপনি এই বাসা থেকে বের হবেনই বা কী করে? আমার শাশুড়ি মা তো আপনাকে যেতেই দিবে না। আরে সে সবই প্ল্যান করা আছে আমার, আমাকে তোমার শাশুড়ি মাই এই বাড়ি থেকে বের করে দিবে। কিন্তু সেটা কিভাবে? তখন ম্যাম আমাকে সব কিছু খুলে বললেন। তারপর প্ল্যান অনুযায়ী আমি চলে গিয়েছি সুজানার রুমে। আমি দাঁড়িয়েই আছি রুমের দরজার সামনে, আর ম্যাম ভেতরে গেলেন। গিয়ে সুজানাকে বিনা কারণে একটা জোরে থাপ্পড় মারলাম, আর তখন দৌড়ে গিয়ে আমি আমার শাশুড়ি মাকে ডেকে নিয়ে আসি আর বললাম, মা তাড়াতাড়ি চলেন, আপনার বোন সুজানাকে কেন জানি মারতেছে, অনেক বেশি মারতেছে। কি বলো তুমি এসব, আমার বোন সুজানাকে কেন মারবে? আমি জানি না, আপনি তাড়াতাড়ি চলেন। তারপর আমি আমার শাশুড়ি আর দুইজন রুমে প্রবেশ করলাম। ম্যাম তখন তার বোনকে দেখে আরও একটা থাপ্পড় দিতে যাবে, যখন ঠিক তখনই আমার শাশুড়ি ম্যামের হাতটা ধরে নিল আর বললেন, এসব কি তন্নি, তুই আমার হবু বউকে কেন মারতেছিস? আমার ওকে ভালো লাগে না তাই মারতেছি। কি ভালো লাগে না তাই? তুই আমার বোন হয়ে এই কাজটা করতে পারলি? তারপর সুজানা বলে উঠল, দেখেছো খালাম্মু, তোমার বোন কত মেরেছে আমায়, তোমার বোন যদি এই বাড়িতে থাকে তাহলে আমি আর এই বাড়িতে থাকব না, আমি এক্ষুনি চলে যাব। সুজানার কথার জবাবে আমার শাশুড়ি বলেন, না মা তুমি কোথাও যাবে না, যাওয়ার হলে আমার বোনই চলে যাবে এই বাড়ি থেকে। তার আমার শাশুড়ি তারপর বলেন ম্যামকে, শোন তুই আমার বোন, তাই তোকে বেশি কিছু আমি বলতে চাইছি না, তুই এক্ষুনি আমার বাসা থেকে বের হয়ে যাবি, আমি তোর মুখও আর দেখতে চাই না। ম্যাম মাথা নিচু করে হ্যাঁবাচক উত্তর দিয়ে চলে গেলেন রুমে। তারপর মা চলে যাওয়ার পর সুজানা আমাকে বলল, কি রে পেতনি কেমন লাগলো, তোর আরেকটা সঙ্গীকে বাসা থেকে বের করে দিলাম, কি করবি তুই এবার? আহা আহারে সুজানা আপু, তোমার কথা ভেবে আমার যেন চোখে পানি আসতে আসছে, কি হবে এখন তোমার? মানে তুই কি বলতে চাইছিস? কিছু না আপু, তুমি নিজের চোখে দেখে নিও কি হয় তোমার সাথে। আর কিছু না বলে সোজা ম্যামের রুমে চলে গেলাম। দেখলাম ম্যাম এত গোছা ব্যাগ গোছানো শেষ করে ফেলেছে। আমি গিয়ে ম্যামকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়লাম। তখন তিনি বললেন, এই পাগলি তুমি কান্না করছো কেন, আজকে তো খুশির দিন, আমাদের প্ল্যান সাকসেস হয়েছে, আমি এবার গিয়ে তোমার শ্বশুরকে উদ্ধার করে আনব, তারপর সুজানাকে মজা দেখাবো, আপনি আমার জন্য যেটা করলেন বা করতেছেন
আমার নিজের মাও এটা থাকলে হয়তো করতো না। আপনার ঋণ আমি কখনোই শোধ করতে পারবো না। ঋণ শোধ করতে কে বলেছে? আমি তো তোমার ফ্রেন্ড হয়েই থাকবো সারা জীবন, বুঝলে? আর এখন টাইম নেই, আমি তাড়াতাড়ি চলে যাই, ঠিক আছে? তারপর ম্যামকে বিদায় দিয়ে বললাম আর আল্লাহর কাছে দোয়া করলাম যেন ম্যাম আর আমার শ্বশুর ভালোভাবেই ফিরে আসে। তারপর দুপুরবেলা সবাই টেবিলে চলে আসলেন, কিন্তু ইয়াস আসে নাই। আমি সবাইকে খাবার দিয়ে ইয়াসের রুমে চলে গেলাম আর বললাম, এই যে শুনছেন, দুপুরের খাবার খাবেন না, ভালো লাগতেছে না, তুমি খাবারটা এখানে নিয়ে এসো। আমি আর কিছু না বলে খাবারটা নিয়ে যাই ইয়াসের ঘরে। তারপর যখন আমি খাবারটা রাখলাম টেবিলের ওপরে, ঠিক তখনই ইয়াস আমার একটা হাত ধরে নিল। আমি চেষ্টা করছি ছাড়ানোর জন্য, কিন্তু আমারও কেমন জানি ভালো লাগছিল, তাই আর বেশি ছাড়ানোর চেষ্টা করলাম না। তখন আমি কিছু বলার আগেই একটা টান দিল আর আমি টালটা সামলাতে না পেরে পড়ে গেলাম ইয়াসের বুকের ওপরে। আজ আমার কেমন জানি ভীষণ লজ্জা লাগছে, নিজের মুখটা লুকিয়ে নিলাম ইয়াসের বুকের মাঝে। কিছুক্ষণ ওইভাবে থাকার পর বললাম, ছাড়েন, এবার খাবারটা খাবেন তো নাকি? না, আজকে আর খাবার খাবো না, আজকে অন্য জিনিস খেতে মন চাইছে। কি জিনিস সেটা আমাকে বলেন, আমি এক্ষুনি বানিয়ে নিয়ে আসতেছি। তুমি সত্যি সেই জিনিসটা আমাকে খাওয়াবে? হ্যাঁ, একবার জাস্ট বলে দেখেন। এই কথা বলার সাথে সাথে ইয়াস আমার ঠোঁট দুটো দখল করে নিল। আমি আর কিছুই বলতে পারছি না, আর কি বলবো, আমি তো নিজেই এমনটা চাইছিলাম। কিছুক্ষণ পর ইয়াস আর আমার ঘোরটা কাটে একটা চেনা গলার আওয়াজে। আমি তাড়াতাড়ি উঠে দেখি দরজার সামনে দাঁড়িয়ে আছে সুজানা। আমি একটু ভয় পেয়ে গেলাম। তখন সুজানা এক পা করে এগিয়ে আসে আমার দিকে আর এসেই একটা থাপ্পড় দিয়ে দেয় আমার মুখে। আমি টাল সামলাতে না পেরে পড়ে যাই মেঝেতে। ঠিক তখনই আরেকটা থাপ্পড়ের আওয়াজ পেলাম। আমি নিজেকে সামলে নিয়ে দেখলাম কি হয়েছে, কিন্তু আমি অবাক হয়ে গেলাম। দেখলাম সুজানা তার মুখে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। তার মানে ইয়াস সুজানাকে থাপ্পড় মেরেছে। আমার ভাবনার জগৎ থেকে বের করে ইয়াস সুজানাকে বলল, তোর সাহস কি করে হয় সুজানা, আমার স্ত্রীর মুখে থাপ্পড় দেওয়ার? ইয়াস, তুমি এই কথা বলছো? তুমি না শুধু আমাকে ভালোবাসতে, আর আজকে একটা কালো মেয়ের জন্য তুমি আমাকে থাপ্পড় মারলে? হ্যাঁ, আমি তোমাকে ভালোবাসতাম, কিন্তু সেটা ছিল আমার সব থেকে বড় ভুল। আমি আমার সত্যিকারের ভালোবাসা খুঁজে পেয়েছি ওই কালো মেয়ের মাঝে, যেটা তোমার মধ্যে নেই। ও আচ্ছা, তাহলে আমি এখন খারাপ হয়ে গিয়েছি? তুমিও শুনে রাখো ইয়াস, আমি তোমাকেই বিয়ে করব, আর এটা আমার চ্যালেঞ্জ। আমিও দেখি আমার বিয়েটা কে আটকায়। এই কথা বলে সুজানা চলে গেল। আমি এখনো পড়ে আছি মাটিতে। তারপর ইয়াস আমার হাতটা ধরে উপরে তুলল আর বলল, ওরি, তুমি কি অনেক ব্যথা পাইছ? ইস, একদমই দাগ কেটে গেছে। আচ্ছা না ইয়াস বাবু, আমার ব্যথা লাগে নাই, আমি অনেক খুশি হয়েছি যে আজ আমার বর, আমার প্রিয় মানুষটা আমার পাশে আছে, আমার আর কোনো দুঃখ নেই, কোনো কষ্ট নেই। তারপর ইয়াস আমাকে তার বুকের মাঝে মিশিয়ে নিল। এটা যেন একটা অন্যরকম অনুভূতি, যেটা কোনো মানুষই প্রকাশ করতে পারে না, কিছুতেই বলতে পাওয়া যায় না। ভালোবাসার মানুষের বুকে মাথা রাখতে কয়জনই বা পারে? আজকে যেন আমার পৃথিবীর সব থেকে সুখী মানুষ বলে মনে হচ্ছে নিজেকে। এই সুখ আল্লাহ তুমি যেন হারিয়ে না দাও, এই সুখটা যেন আমি ধরে রাখতে পারি সারাটা জীবন। কিন্তু এই সুখ বেশি দিন থাকবে তো? এমন সুখের সময় দুঃখের বন্যা নেমে আসলো আমার জীবনে। বিকেলে শুনতে পেলাম আমার শাশুড়ি মায়ের চিৎকার। সবাইকে তিনি এক জায়গায় ডেকেছেন, তারপর সবাই এক জায়গায় আসলো, আমিও গেলাম নিচে। তখন তিনি একটা ব্যাগ বের করলেন আর সেখান থেকে অনেকগুলো বিয়ের কার্ড বের করলেন আর বললেন, ইয়াস বাবা, তোর বিয়ের কার্ড ছাপানো হয়ে গেছে আর বিয়ের তারিখও নির্ধারণ করা হয়েছে, আগামী সপ্তাহে তোর আর সুজানার বিয়ে। এই কথাটা শুনে আমি যেন আর নড়তে পারছি না, আমার চোখের জল চলে আসলো। জল মাখা চোখ নিয়ে তাকালাম ইয়াসের দিকে। ইয়াস মনে হয় আমার চোখের ভাষা পড়ে ফেলেছে, যে এই চোখের পানি বলতে চাইছে কি ইয়াস? ইয়াস তখন আর তার মায়ের উদ্দেশ্যে বলল, মা, আমি এই বিয়েটা করতে চাই না, আমি পরীকে ভালোবাসি, তুমি এই বিয়েটা ক্যান্সেল করে দাও। হোয়াট?
এই কথা বলার সাহস হয় কি করে তোর? আমি সুজানাকে কথা দিয়েছি, আমি সেই কথা কিছুতেই ভাঙতে পারবো না। এমন সময় সুজানা চলে আসলো আর ইয়াসের কথা শুনে কান্না করতে লাগলো। কিন্তু আমি বুঝে গিয়েছি সুজানা এটা অভিনয়ের কান্না, কিন্তু সুজানার অভিনয়টা মা কেন বুঝতে পারে না। তারপর সুজানাকে সান্ত্বনা দিয়ে মা বললেন, সুজানা মা তুমি কান্না করো না, আমি ইয়াসের বিয়ে তোমার সাথেই দিব আর এটাই আমার ফাইনাল কথা। দেখি আমাকে কে আটকায়। ওই কথাটা যেন আমার শাশুড়ি মা আমার দিকে তাকিয়েই বললেন। তারপর আমার শাশুড়ি একটা লোককে ডেকে কার্ডগুলো দিয়ে দিয়ে বললেন, এই কার্ডগুলো কালকের মধ্যে সবার বাসায় পৌঁছে যায় যেন। লোকটিও কার্ডগুলো নিয়ে চলে গেল। তখন ইয়াস রাগ করে চলে গেল উপরে। সবাই যখন চলে গেল খুশি আসলো আমার পাশে আর বলল, ভাবি তুমি চিন্তা করো না, আমি তোমার পাশে আছি, এই বিয়ে আমরা আটকাবই, আমার একটা প্ল্যান আছে ভাবি তুমি যদি শোনো। কি প্ল্যান খুশি? আমি লুকিয়ে লুকিয়ে কার্ডগুলো কুড়িয়ে ফেলবো, তাহলে তো আর কাউকে দিতে পারবে না। না খুশি এটা করতে হবে না, কেউ জানতে পারলে অনেক বড় বিপদ হয়ে যাবে। আরে বিপদ হবে না, আজ রাতেই আমি সুযোগ বুঝে কার্ডগুলো জ্বালিয়ে দেব। আর তুমি কিছু না বলেই খুশি চলে গেল, জানি না আমাদের জন্য সামনে কি বিপদ অপেক্ষা করছে। তারপর আমি ইয়াসের রুমে চলে গেলাম, দেখলাম ইয়াস মাথা নিচু করে বসে আছে। আমাকে যখনই দেখলো আমাকে জড়িয়ে ধরলো। আমি ইয়াসকে একটু শক্তভাবেই জড়িয়ে ধরেছি। তখনই ইয়াস আমাকে বলল, পরি আমি এই বিয়েটা করতে চাই না, আমি চাই আমার স্ত্রী সন্তান নিয়ে সারা জীবন বাঁচতে। আর আমি আসি তো ইয়াসবাবু, আমি এই বিয়েটা কিছুতেই হতে দিব না। না পরি তুমি সুজানাকে চেনো না, ওই ছোটোবেলা থেকেই খুব জেদি, ও যে জিনিস একবার চায় সেটা নিয়েই তারপর শান্ত হয়, আর সেটা নিতে ওর যা যা করা প্রয়োজন ও সেটা করতে একবারও ভাবে না। এখন এসব কথা বাদ দেন, আপনি কি চা খাবেন? না পরি আমার কিছুই লাগবে না, তুমি জাস্ট আমার সাথে থেকো, আমি তো তোমার সাথেই আছি, পাগল একটা। তোমার জন্য পাগল। তারপর ইয়াস আমাকে ছেড়ে দিল। যখনই ইয়াসের দিকে তাকালাম দেখলাম ইয়াসের চোখে পানি। আমিও পানি দেখে বললাম, এ কি আপনার চোখে পানি কেন, আপনি কি কান্না করতেছেন? না পানি কোথায়, কিছু একটা পড়েছে হয়তো। আপনি মিথ্যা কেন বলছেন, আপনি নিশ্চয়ই কান্না করেছেন। যেন পরি আজ অব্দি আমি কখনো কান্না করি নাই, ছোটোবেলা থেকেই যেটা চেয়েছি সেটাই পেয়েছি, কিন্তু আজকে তোমার জন্য আমার বুকটা যেন ফেটে যাচ্ছে। তোমাকে অনেক ভালোবেসে ফেলেছি, ততটা ভালো মনে হয় আমিও নিজেকেও ভালোবাসি নাই। তখন আমার নিজের চোখেও পানি চলে এসেছে ইয়াসের কথা শুনে। আজকে কেমন জানি আমার অন্যরকম লাগছে, আজকে মনে হচ্ছে যেন আমি একজন মানুষ আর এটাই আমার বড় পরিচয়। আজকে আমার চিৎকার দিয়ে সবাইকে বলতে ইচ্ছে করছে, আমি কালো তো কি হয়েছে, আমি একজন মানুষ। তারপর আমি নিজে ইয়াসের মুখটা ধরে ইয়াসের ঠোঁট দুটো নিজের আয়ত্তে করে নিলাম। ইয়াসের কান্না যে আমার আর সহ্য হচ্ছে না, মনে হচ্ছে ইয়াসের জন্য আমি নিজেকে তার কাছে উজাড় করে দেই। কিছুক্ষণ পর ইয়াস আমাকে তার বুকের মধ্যে চেপে ধরে শুয়ে রইল। আমিও ইয়াসের বুকে মাঝে মিশে আছি। তখনই ইয়াস বলল, আচ্ছা পরি আমাদের সন্তান ছেলে হবে নাকি মেয়ে হবে? আমি কি করে বলবো, আল্লাহ যেটা চান সেটাই হবে, তবে ছেলে হলে ভালো হয়, কারণ আমার মেয়ে যদি আমার মতে কষ্ট পেতে জন্ম নেয় তখন কি হবে? চুপ, একদমই চুপ, শুধু তোমার মেয়ে, আমার বুঝি কেউ না, আমার মেয়েকে আমি কখনোই কষ্ট পেতে দিব না। আর আচ্ছা সেটা যখন হবে তখন দেখা যাবে, এখন ছাড়ো আমাকে রাতের খাবার বানাতে হবে। আজকে কিন্তু আমার পাগলি বউটার হাতের খাবো, অনেক মজা হবে, সেই জন্যই সবার খাওয়া শেষ হলে তারপর আমাকে খেতে যাব। হয়েছে পাগল একটা। তারপর আমি নিচে গিয়ে সোজা রান্নাঘরে চলে গেলাম। রাতের খাবার বানাতে বানাতে ভুলে গিয়েছি পরির কথা। সবাইকে খাবার খাইয়ে ইয়াসকে মুখে তুলে খাইয়ে দিলাম। তারপর ইয়াস আমার কপালে একটা কিস দিয়ে চলে গেল রুমে। আমিও হাসি মুখে রুমে গিয়ে শুয়ে পড়লাম। কিন্তু সকালে আমার ঘুম ভাঙল কারোর একটা চিৎকারের আওয়াজে। তাড়াতাড়ি উঠে পড়লাম, গিয়ে দেখি আমার শাশুড়ি মা চিৎকার করছেন আর বলছেন, কে এই কাজ করেছে, কে পুড়িয়েছে বিয়ের কার্ডগুলো? আমার আর বুঝতে বাকি রইল না যে এই কাজটা খুশিরই হবে।
শাশুড়ির চিৎকারে সবাই নিচে নেমে চলে আসলো। সুজনা এসেই আমার নাম নিল আর বলল, খালাম্মু তুমি এখনো বুঝতে পারছো না এই বিয়ের কার্ড পোড়ানো কার কাজ আর এতে কার লাভ হতে পারে। তখন মা আমার দিকে ঘুরে তাকালেন আর আস্তে আস্তে আমার দিকে এগিয়ে আসতে লাগলেন। আমি কিছু বলার আগেই ঠাস করে একটা থাপ্পড় মারলেন আর বললেন, এই শয়তান মেয়ে তুই আর কত নিচে নামবি, এমনিতেই আমার ছেলে মেয়ের মাথাটা খাচ্ছিস, আর কি চাস তুই? মা আসলে চুপ থাক তুই, তোর মুখে থাকা আর একটা ডাকও আমি শুনতে চাই না। ঠিক তখনই খুশি গিয়ে দাঁড়ালো মায়ের সামনে আর বলতে লাগলো, মম বিয়ের কার্ডগুলো আমি পড়িয়েছি, ভাবির কোনো দোষ নেই। হোয়াট, তুই পড়িয়েছিস? কিন্তু কেন, সুজানা একটা শয়তান মেয়ে, আর ভাবি থাকতে সুজানার সাথে ভাইয়ার কখনো বিয়ে হতে পারে না। এবার মা গিয়ে খুশির মুখে একটা থাপ্পড় মারল। খুশি আর কিছু না বলে নিজের রুমের দিকে চলে গেল। কিছুক্ষণ পর সুজানা আসলো আমার রুমে, এসে যা বলল সেটা শুনে অবাক হয়ে গেলাম। সুজানা বলল, তুই কি ভাবতেছিস পরি, আমি কিচ্ছু জানি না, আমি খুব ভালো করেই জানি বিয়ের কার্ডগুলো কে পুড়িয়েছে। বিয়ের কার্ডগুলো পুড়িয়েছে খুশি? না সুজানা, খুশি পুড়ায় নাই, আমি পুড়িয়েছি। তুই এবার যতই খুশিকে বাঁচানোর চেষ্টা করিস না কেন, আমি এবার আর খুশিকে ছাড়ব না। না সুজানা, তুমি প্লিজ খুশিকে কিচ্ছু করবে না। তুই কি জানিস খুশি সেদিন যে ছেলেটাকে তুলে নিয়ে গিয়েছিল সেটা কার কথায়? কার কথায়? হ্যাঁ হ্যাঁ, ওটা আমারই প্ল্যান ছিল, আমি প্ল্যান করেছিলাম খুশিকে প্রেমের জালে ফাঁসাতে, তারপর ওকে তুলে নিয়ে গিয়ে মেরে ফেলবো, তারপর আমার রাস্তার মাঝখানে আর কেউ থাকবে না। কিন্তু তুই আমার সব প্ল্যান ভেস্তে দিয়ে দিলি। সুজানা তুমি এতটা নিচু মনের মানুষ, তোমাকে দেখলেও আমার ঘৃণা করছে। তারপর সুজানা চলে গেল আমার রুম থেকে। কিন্তু আমি কি করব এবার, সুজানা তো এবার খুশিকে ছাড়বে না। আমি দৌড়ে চলে গেলাম ইয়াসের কাছে। ইয়াসের রুমে গিয়ে আমি সবটা ইয়াসের সাথে বলে দিলাম। ইয়াস বলল, কিচ্ছু হবে না পরি, আমি আছি তো তোমার পাশে, আমি কিচ্ছু হতে দিব না আমার পরিবারকে। এখন তাহলে কি করব আমরা? আমি আর ইয়াস চলে গেলাম সুজানার রুমে। ইয়াস গিয়ে সুজানার মুখে একটা থাপ্পড় মারল আর বলল, সুজানা তুই খারাপ, তুই নিজের জন্য এত কিছু করেছিস আর আজ তুই খুশির ক্ষতি করতে চলেছিস, এই সব কিছু বলছে। ইয়াস তুমি, খুশি তো আমার বোনের মতো, তো আমি কি ওর ক্ষতি চাইতে পারি? আর আমি তোমাকে কত ভালোবাসি, আমি তো আর খুশিকে বাঁচাতে চাইছি ওই শয়তান কালো মেয়ের হাত থেকে। ঠিক তখনই সুজানা ফোনটা বেজে উঠল, মম বলে সেভ করা রয়েছে নাম্বারটা। আমি তাড়াতাড়ি গিয়ে ফোনটা রিসিভ করলাম আর ইয়াসকে বললাম সুজানার মুখটা বন্ধ করে রাখতে। তারপর আমি কোনো কথা বলতেছি না, তখনই পাশ থেকে বলতে শুরু করলো, সুজানা ওই বুড়োটাকে আর সহ্য হচ্ছে না, এইটাকে মেরে ফেলব, আর তোর ওই দিকের কি অবস্থা, তাড়াতাড়ি ইয়াসকে বিয়ে করে ফেল আর সমস্ত সম্পত্তিগুলো ওর কাছ থেকে নিয়ে নে, ইয়াসকেও মেরে ফেলবি, কোনো ঝামেলা চাই না আমি। তখন আমি ফোনে বলে উঠলাম, এবার তো ফেঁসে গেছেন, হ্যালো কে কে কথা বলো, রং নাম্বার হয়েছে। আমি তখন ফোনটা কেটে দিলাম। ইয়াস আরেকটা থাপ্পড় মারলো আর বলল, সি সুজানা সি, আমি ভাবতেই পারছি না তোর মতো একটা নিচু মেয়েকে আমি বিয়ে করতে চাচ্ছিলাম। তখনই সুজানা আমাদেরকে অবাক করে বলে উঠল, হা হা ইয়াস আমাকে তো তোমার বিয়ে করাই লাগবে, কারণ খুশি এখন আমার জিম্মায়। আর আমরা তাড়াতাড়ি ছুটে গেলাম খুশির রুমে, কিন্তু খুশিকে কোথাও খুঁজে পেলাম না। তখন শাশুড়িমার রুমে গেলাম আর বললাম, মা খুশি কোথায়, তুই আবার আমাকে মা বলে ডেকেছিস? মা এখন ওইসব কথা বলার সময় নয়, খুশির বড় বিপদ, তাড়াতাড়ি বলেন খুশি কোথায় গেছে। খুশির বড় বিপদ তো তুই, তোর সাথে কেন বলবো আমার খুশির কথা, মা প্লিজ তাড়াতাড়ি বলেন, খুশি একটু বাইরে গেছে, আমি ওকে দিয়ে একটা জিনিস আনতে পাঠিয়েছি দোকানে। আমি আর ইয়াস দেরি না করে বেরিয়ে পড়ি খুশিকে খুঁজতে, কিন্তু খুশিকে কোথাও খুঁজে পেলাম না। বাসায় গিয়ে ইয়াস সুজানার মুখে আবারও থাপ্পড় মারল, কিন্তু এবার শাশুড়িমা দেখে ফেলল। তখন শাশুড়িমা গিয়ে ইয়াসের মুখে থাপ্পড় মারল আর বলল, এই শয়তান ছেলে, তুই কালো মেয়েটার জন্য আমার তোর নিজের হবু বউয়ের মুখে থাপ্পড় মারলি, এই শিক্ষা দিয়েছি আমি তোকে? মা তুমি জানো না সুজানা কত বড় শয়তান, ও খুশিকে কিডন্যাপ করেছে,
চুপ কর তুই, এই কালো মেয়েটার কথা তুই শুনিস না, এই কালো মেয়ে তোর মাথাটা খেয়ে ফেলেছে। আমি এখন কি করব, মাকে কিভাবে বোঝাবো যে সুজানা একটা শয়তান মেয়ে, ওই সব কিছু করছে। তারপরে সকাল গড়িয়ে বিকেল হলো, বিকেল গড়িয়ে সন্ধ্যা হলো, তবুও খুশি বাসায় ফিরল না। রাত যখন 12টা, তখন দেখলাম খুশি বাসার দরজার সামনে দাঁড়িয়ে আছে। আমরা সবাই ছুটে গেলাম আর বললাম, কোথায় গিয়েছিলে তুমি খুশি, কি হয়েছিল তোমার? খুশি কোনো কথা বলছে না। তারপর শাশুড়ি মা বলল, খুশি তুই ভয় পাস না, প্লিজ তুই বল আমাকে কি হয়েছিল। এবার খুশি মুখ খুলল আর যেটা বলল আমি সেটা শুনে আমার মনে হলো মাথায় আকাশ ভেঙে পড়ল। খুশি বলল, আমাকে পরিভাবী কিডন্যাপ করিয়েছিল, আমি তাদের চোখ ফাঁকি দিয়ে চলে এসেছি। তারপর খুশি আর কোনো কথা না বলে সোজা রুমে চলে গেল। তখন আমার শাশুড়ি আমাকে অনেক কথা শোনালো, বাসা থেকে বের করে দিতে গেল, কিন্তু ইয়াস আটকালো আর বলল, মা খুশি কোনো জায়গায় ভুল হচ্ছে, পরি এই কাজ করতে পারে না, তুমি পরীকে বাসা থেকে বের করে দিও না প্লিজ মা, আমি পরীকে নির্দোষ প্রমাণ করব। আর যদি পরীকে নির্দোষ প্রমাণ করতে না পারি তাহলে আমি এই বাসা ছেড়ে চলে যাব। তারপর ইয়াস আমার হাত ধরে সোজা খুশির রুমে চলে গেল। তখন খুশি দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরলো আর কান্না করতে করতে বলল, ভাবি তুমি আমাকে মাফ করে দাও প্লিজ, আমি এইটা করতে চাইনি, কিন্তু আমার যে আর কোনো উপায় ছিল না। কি হয়েছে খুশি, তুমি প্লিজ আমাকে সব কিছু খুলে বলো। ভাবি আমি যখন গোসল করতেছিলাম তখন সুজানা আমার গোসলের ভিডিও বানায়, আর তারপর সেই ভিডিও আমাকে দেখিয়ে তোমার নামে এইসব বলতে বলেছে মায়ের কাছে, আর না বললে এই ভিডিওটা ভাইরাল করে দিবে, তাই আমি বাধ্য হয়ে এইটা করেছি, মাফ করে দাও ভাবি আমাকে। আরে না খুশি, তুমি ঠিক কাজই করেছো, তোমার জায়গায় আমি হলেও ঠিক একই কাজটাই করতাম। ঠিক তখনই দেখলাম সুজানা খুশির রুমের দিকেই আসছে। আমি আর ইয়াস দেরি না করে দুজনে লুকিয়ে পড়ি দুই জায়গায়। তারপর সুজানা খুশির রুমের ভেতরে ঢুকে বলে, আহা আমার হবু ননদ, তুমি তো ভীষণ জোস অ্যাক্টিং করো, কীভাবে খালাম্মোর সামনে মিথ্যা বললে ওই কালো পেতনির নামে, আমি তো তোমার ফ্যান হয়ে গেছি, ভাবছি আমার বিয়ের পর তোমাকে সিনেমায় চান্স করিয়ে দিব। আহা সুজানা আপু প্লিজ ভিডিওটা ডিলিট করে দাও, আমি তো তোমার সব কথা শুনেছি, প্লিজ ওই ভিডিওটা ডিলিট করে দাও, তুমি এত সহজে না শোনা, এই ভিডিও আমার এখন অনেক কাজে লাগবে, এখন তুমি আমার হাতের পুতুল, তোমাকে আমি যেভাবে চালাতে চাইবো ঠিক সেভাবেই চলবে। ঠিক তখনই ইয়াস হয়তো আর নিজেকে কন্ট্রোল করতে পারে নাই, তাই সে ইয়াস বেরিয়ে পড়ল আর গিয়ে সুজানার হাত থেকে ফোনটা বের করে মেঝেতে আছাড় মারল। তখনই সুজানা একটু ভয় পেয়ে বলল, ইয়াস তুমি এখানে, কি করছো তুমি এখানে? হ্যাঁ সুজানা আমি এখানে, অবাক হচ্ছ বুঝি, একটু দেখতেছিলাম তোমার খারাপ কাজগুলো, আর কত তুমি নিচে নামতে পারো। না ইয়াস তুমি আমাকে ভুল বুঝতেছ, চুপ একদম চুপ, তুই আমার বোনের সাথে এটা করতে পারলি, তুই শুনে রাখ, তুইও ভালোই ভালোই এই বাসা থেকে বেরিয়ে যা, নইলে আমিও কিন্তু তোকে খুন করে ফেলব। হা হা তুই কি মনে করেছিস ইয়াস, আমি এতটাই কাঁচা কাজ করি, তুই আমাকে এই বাসা থেকে বেরিয়ে যাইতে বলবি আর আমি বেরিয়ে যাইব? তুই মনে হয় ভুলে গেছিস তোর কলিজার বাবা এখন আমার মায়ের কাছে বন্দি, আমি জাস্ট একটা কল দিব আর তোর বাবা ওপরে চলে যাবেন, বুঝতে পেরেছিস? কি তুই আমার বাবাকে বন্দি করে রেখেছিস? দাঁড়া আমি এক্ষুনি বাবাকে ফোন করে দিয়ে বাসায় আসতে বলতেছি। তারপর ইয়াস কল করলো বাবার কাছে, কিন্তু ফোনটা বন্ধ আসছে, অনেকবার ট্রাই করলো বাট কোনো কাজ হলো না। তখন ইয়াস সুজানাকে বলল, সুজানা তোর কি লাগবে আমাকে বল, আমি তোকে সব কিছু দিব, তুই আমার বাবাকে কিছু করিস না প্লিজ, আমার ফার্স্টে লাগবে তোর সব সম্পত্তি আর তারপর লাগবে তোকে, তোকে আমি বিয়ে করব, আর যদি আমাকে বিয়ে না করিস তাহলে তোর বাবাকে হারাতে হবে, আমি রাজি, তোর সব কথাই আমি রাজি, তাহলে আমরা কালকে বিয়েটা করে ফেলি যান। আচ্ছা ঠিক আছে, তুই জাস্ট আমার বাবাকে কিচ্ছু করিস না। তারপর সুজানা ইয়াসের মুখে একটা কিস দিতে চলে গেল। এটা দেখে আমার মাথাটা আগুন হয়ে গেছে, মনে হচ্ছিল সুজানাকে গুলি করে মেরে ফেলি। কিছুক্ষণ পর দেখি ইয়াস আমাকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ল। আমি কিছুতেই ইয়াসের কান্নাটা থামাতে পারছি না, কি করব এখন আমি।
তখনই আমার শাশুড়ি মা আসলেন রুমে। ইয়াস মাকে দেখে তাড়াতাড়ি করে আমাকে ছেড়ে দিল। তখন মা বললেন, এই তো আমার ছেলে বুঝতে শিখে গেছে, খুব ভালো সিদ্ধান্ত নিয়েছিস। কিন্তু মা, ওই যে তুই সুজানাকে কালকে বিয়ে করতে চাইলি, তোর নাকি আর দেরি করতে ভালো লাগছে না, তাই সুজানাকে দিয়ে আমাকে বললি। তুই বাবা কোনো চিন্তা করিস না, কালকেই তোর বিয়ে হবে, আমি এক্ষুনি সব কিছুর ব্যবস্থা করছি। তখন বুঝে গেছি আমি যে সুজানা গিয়ে মায়ের কাছে মিথ্যা কথা বলেছে। কিন্তু এবার কি হবে, কিভাবে আটকাবো আমি এই বিয়ে? তারপর আমি আমার রুমের দিকে যাইতেছিলাম, তখনই সুজানাকে দেখলাম কারোর সাথে কথা বলছে। আমি আস্তে করে দরজার কাছ থেকে একটু শোনার ট্রাই করলাম, কিন্তু আমি যেটা শুনলাম আমার বুকটা যেন কেঁপে উঠল। সুজানা বলতে লাগলো, মম, এদিকে আমি সব সামলে নিয়েছি, এখন সব কিছু আমার কন্ট্রোলে। ও মাই সুজানা, ইউ আর এ সো জিনিয়াস, বাট সুজানা এই বুড়োটাকে কি করব? মম, ওই বুড়োটাকে ছেড়ে দিলে আমরা কিন্তু পুরোপুরি ফেঁসে যাব। আমার আর ইয়াসের কালকেই বিয়ে হবে, তুমি আজকেই ওই বুড়োটাকে মেরে ফেলো। আচ্ছা ঠিক আছে সুজানা, আজকে ওকে মেরে পানিতে ভাসিয়ে দিব, তারপর আমরা ধনী হয়ে যাব। এই সব কথা শুনে আমার যেন করে চাই একটুও পানি নেই। আমি ছুটে চলে গেলাম আমার রুমে, গিয়ে ম্যামকে কল করলাম, কিন্তু ম্যাম ফোনটা রিসিভ করছে না। হে আল্লাহ, কি করব আমি এবার, ম্যাম প্লিজ ফোনটা রিসিভ করেন প্লিজ। তখনই হঠাৎ ম্যাম ফোনটা রিসিভ করলেন। হ্যালো ম্যাম। হ্যাঁ পরি, বলো। আপনি কি পৌঁছে গেছেন সুজানাদের বাসায়? না পরি, আরেকটু পথ বাকি আছে, আপনি তাড়াতাড়ি যান ম্যাম, সুজানার মা এক্ষুনি মেরে ফেলার কথা ভাবছে, আপনি তাড়াতাড়ি যান প্লিজ। ওকে, আমি তাড়াতাড়ি যাচ্ছি। হে আল্লাহ, তুমি আমার শ্বশুরকে রক্ষা করো, আমার শ্বশুর যে আমার বাবার থেকেও বেশি। আমি যখন এই বাসায় এসেছিলাম তখন আমার শ্বশুর ছাড়া আর কেউই ছিল না আমার পাশে, আর যদি আমার শ্বশুরের কিছু হয়ে যায় আমি নিজেকে কখনোই ক্ষমা করতে পারবো না। এমন সময় খুশি রুমে আসলো। ভাবি, তুমি কি কান্না করছো? না খুশি, এমনি। ভাবি, ভাইয়ার কি সত্যি সত্যি বিয়ে হয়ে যাবে ওই শয়তান মেয়েটার সাথে? জানি না খুশি, আমি কি করব কিছুই বুঝতেছি না। যে হাজবেন্ড আমাকে একদমই সহ্য করতো না, আমি কালো বলে, আমি আজ তাকে পেয়েছি, সে আমাকে বুঝেছে, এমন সময় তাকে হারিয়ে ফেলবো, এই কথাটা ভাবতে গেলেই আমার কলিজাটা ফেটে যাচ্ছে খুশি। ভাবি, তুমি চিন্তা করো না, আল্লাহ নিশ্চয়ই সত্যকে বিজয় করবেন। আর তখনই ফোনটা বেজে উঠল। ফোনটা হাতে নিয়ে দেখলাম ম্যামের নাম্বার থেকে কল আসছে। আমি তাড়াতাড়ি ফোনটা রিসিভ করলাম। হ্যালো ম্যাম। হ্যাঁ পরি, আমার বাবা কোথায়? ওনার কিছু হয়ে যায়নি তো? পরি, আমি অনেক দ্রুতই পৌঁছে গিয়েছিলাম, গিয়ে দেখি সুজানার মা তোমার শ্বশুরের মাথায় বন্দুক ধরে আছে, মনে হচ্ছিল এই মাত্রই গুলি করে দিবে। আমি তাড়াতাড়ি আমার পিস্তলটা বের করে সুজানার মায়ের হাতে গুলি করে দেই। আমি পেরেছি পরি, তোমার শ্বশুরের প্রাণটা বাঁচাতে পেরেছি। ওহ ম্যাম, আপনাকে অনেক অনেক ধন্যবাদ, এবার দেখব সুজানার কি করে বাঁচে। পরি, আমি আর দুলাভাই এক্ষুনি রওনা দিচ্ছি, আমরা কালকের মধ্যেই পৌঁছে যাব ইনশাআল্লাহ। আর সুজানার মাকে আমেরিকার পুলিশের হাতে তুলে দিয়েছি। আমি ফোনটা রাখতে না রাখতেই আমার ঘাড়ে কারোর যেন একটা হাতের স্পর্শ পেলাম। আমি দ্রুত পিছন ঘুরে তাকালাম, তাকিয়ে দেখি আমার শাশুড়ি দাঁড়িয়ে আছেন। তিনি আমার উদ্দেশ্যে বলেন, দেখো পরি, আমি মানতেছি তোমার সাথে আমি অন্যায় করেছি, অনেক অন্যায়ও হয়েছে, পেছনে যা কিছু ঘটেছে সব কিছু ভুলে যাও, কালকে আমার ছেলের বিয়ে, আমি কোনো ঝামেলা চাই না, তুমি আজকেই এই বাড়ি থেকে চলে যাবে, আমি আর একবারও বলবো না তোমাকে। মা, আমি ইয়াসের বিয়ে করা স্ত্রী, সেই জন্য ইয়াসের ওপরে আমার পুরো অধিকার আছে, ইয়ার জনক্ষণ আমাকে এই বাড়ি থেকে চলে যেতে বলবে, আমি কোনো কথা ছাড়াই চলে যাব এই বাড়ি থেকে। এই মেয়ে, তুই কি নিজের চেহারা কখনো আয়নায় দেখেছিস? আমার ছেলের বিয়ে হবে সুজানার মতো রূপবতী মেয়ের সাথে, তোর মতো একটা কালো খ্যাত মেয়ের সাথে আমার ছেলেকে কখনো আমি মেনে নিতে পারবো না। মা, সুজানা অনেক সুন্দর ফর্সা, কিন্তু সুজানা যে কতটা খারাপ মেয়ে সেটা আপনার ধারণারই বাইরে। সুজানা আপনার হাজবেন্ড মানে আমার শ্বশুরকে মেরে ফেলার চেষ্টা করেছিল। চুপ, একদম চুপ।
আমার হবু বৌমার নামে আর একটা বাজে কথা বলবি না। ভেবেছিলাম তোকে ভালো মুখ দিয়ে এই বাড়ি থেকে বের করে দিব, কিন্তু তুই তো ভালো ব্যবহার পাওয়ার যোগ্যই না। আমার শাশুড়ি আমাকে কতগুলো কথা শুনিয়ে চলে গেলেন। বাসায় সবাই এখন অনেক আমাকে বোঝে, আমাকে সম্মান করে, কিন্তু আমার শাশুড়ি এখনও আমাকে মেনে নিতে পারেননি। এসব ভাবতে ভাবতেই চলে গেলাম ইয়াসের রুমে। গিয়ে দেখি ইয়াস মাথায় হাত দিয়ে কি যেন চিন্তা করছে। ইয়াস বাবু, আপনি কি চিন্তা করছেন? না পড়ি কিছু না, তুমি আমাকে মাফ করে দিও, আমি তোমাকে কষ্ট দিতে চাইনি, কিন্তু আমার কাছে এছাড়া আর কোনো উপায়ও ছিল না, আমাকে আমার বাবার জন্য এই বিয়েটা করতেই হবে। না ইয়াস বাবু, আপনার বাবার কিচ্ছু হবে না, পুলিশ ম্যাম আপনার বাবাকে বাঁচিয়ে নিয়েছে, ওনারা কালকেই বাসায় চলে আসবেন। তুমি সত্যি বলছো পড়ি? হ্যাঁ ইয়াস বাবু, আপনি এবার আমাকে ছেড়ে ওই সুজানাকে বিয়ে করবেন না তো? আমি না আপনাকে অনেক ভালোবাসি, হয়তো আমার নিজের থেকেও বেশি। এই কথাটা বলতে বলতে আমার চোখের কোণায় জল জমে গেল। আমার চোখের জলটা ইয়াস বাবু দুই হাত দিয়ে মুছে দিল আর বলল, আমিও তোমাকে ভালোবেসে ফেলেছি পড়ি। তখন আমি ইয়াসের মুখের দিকে মুখ তুলে তাকালাম, তারপর দেখতে পেলাম ইয়াসের ঠোঁটের কোণায় ছোট্ট একটা মুচকি হাসি চলে আসলো। ইয়াসের ওই হাসিটা দেখলে আমার মনের বাগানে যে হাজার হাজার ফুল ফোটে। কি সুন্দর মায়া ভরা চেহারা! আমি সত্যি অনেক ভাগ্যবতী, না হলে আমার মতো কালো একটা মেয়ে এত সুন্দর আর স্মার্ট বর পায়। আমার এইসব কথা ভাবতেই যেন একটু হাসি পেল, কিন্তু সেই হাসিটা ইয়াসের চোখের আড়াল হলো না। তিনি বললেন, পরি তোমার ওই মায়াবী মুখের হাসিটা আমাকে যেন পাগল করে দেয়। এই কথাটা শুনে আমার যেন অনেক লজ্জা লাগলো, আমি যে তখন কি বলবো কিছুই বুঝতে পারছি না। তখনই ইয়াস আমার পেছন থেকে দুই হাত দিয়ে জড়িয়ে ধরলো। আমার তখন কেমন জানি হাত পা পুরো বডি থরথর করে কাঁপছে, আমি আর থাকতে পারছি না। আমিও ইয়াসকে ছাড়িয়ে দৌড় দিলাম, তারপর দৌড়াতে দৌড়াতে সোজা গিয়ে ধাক্কা খেলাম সুজানার সাথে। সুজানার মুখের দিকে তাকিয়ে দেখলাম চোখ লাল হয়ে গেছে, মনে হয় অনেক রাগান্বিত। কি বিষয়ে এত রাগান্বিত সেটা আমাকে বুঝতে আর দেরি হলো না। নিশ্চয়ই মমের কাছে কল করেছে, কিন্তু মম ফোনটা ধরছে না, আর ধরবেই বা কী করে, ওর মম তো এখন জেলের ভিতরে। এই কথা ভাবতেই আমার অনেক হাসি পেল, হাসিটা আর আটকে রাখতে পারলাম না, সুজানার সামনেই হো হো করে উঠলাম। তখন সুজানা রাগান্বিত চোখে আমাকে বলল, এই পেতনি, তুই আমাকে ধাক্কা মেরে আবার আমার উপরে হাসতেছিস, তোর এত বড় সাহস! আসলে সুজানা, আমার তো একটু সাহস হবেই, তাই না? কারণ আমি যে এই বাড়ির একমাত্র বউ। আমি সত্যি অবাক হচ্ছি তোকে দেখে পড়ি, কালকে আমার আর ইয়াসের বিয়ে, আর আজ তুই আমার সামনে এই কথা বলতেছিস? হ্যাঁ বলছি, সময়ের সব কিছু দেখা যাবে, সময় কখন কি করে দেয় সেটা তো আমাদের জানার বাইরে, তাই না? তুই কি বলতে চাইছিস বলতো? কিছুই না সুজানা, কালকে দেখে নিও কি হয়। তুই আমার নাম ধরে বলার সাহস কি করে কোথায় পেলি? এটা বলে সুজানা আমার মুখে থাপ্পড় মারার জন্য হাত উঠালো। আমিও চোখ বুঝে আসি, কিন্তু থাপ্পড়টা আমার মুখে পড়ছে না কেন। আস্তে আস্তে চোখটা খুলে দেখতে পেলাম আমার প্রাণের স্বামী ইয়াস বাবু সুজানার হাতটা ধরে রেখে আছে। আর সুজানাকে বলল, তোর তো সাহস কম না, তুই আমার সামনে আমার স্ত্রীর উপরে হাত তুলেছিস? ইয়াস, তুই জাস্ট আর একটা দিন অপেক্ষা কর, তোর সাথে আমার বিয়েটা আগে হয়ে যাক, তারপর দেখব কার সাহস কতটুকু। ইয়াস আর সুজানার ঝগড়া দেখে আবার নতুন করে যেন ইয়াসের প্রেমে পড়তে মন চাইছে। একদিন আমার পাশে কেউ ছিল না, আর আজকে সবাই আমাকে কত ভালোবাসে। আজকে আমার আর মনে হচ্ছে না যে আমি একা, পৃথিবীতে কালো মানুষের কোনো দাম নেই, চিৎকার করে সবাইকে বলতে ইচ্ছে করছে, আমি একজন মানুষ, আর আমার এটাই সবচেয়ে বড় পরিচয়। কিছুক্ষণ পর সুজানা রেগে গজগজ করতে করতে চলে গেল রুমে, আমিও আমার রুমে চলে গেলাম। কি জানি কালকে কি হয়, কিন্তু আমার আল্লাহর উপরে পুরো ভরসা আছে, তিনি যেটা করবেন ভালোর জন্যই করবেন। এসব ভাবতে ভাবতেই দু চোখ দুটো আমার লেগে আসলো, তারপর ঘুমের যেন আমাকে ডাকছে, ভাবি ভাবি তাড়াতাড়ি ওঠো। আমি তাড়াতাড়ি উঠে দেখি খুশি আমার পাশেই বসে আছে। কি হয়েছে খুশি? ভাবি, কিচ্ছু হয়নি, কিন্তু কত বড় বিপদ আসতে চলেছে আমাদের বাড়ির উপরে।
কেন খুশি, কি বিপদ আসবে, কি বলছো তুমি এসব? ভাবি আমি তো তোমার এইখানেই আসতেছিলাম, তখনই দেখি সুজানা কারোর সাথে ফোনে কথা বলছে। হুম, তো তুমি কি শুনলে? কি বলেছিল সুজানা বলো আমাকে। ভাবি সুজানা বলছিল কালকে আমাদের বিয়ে, আর আমি জানি কালকেই পরি বা অন্য কাউকে বিয়ে আটকানোর জন্য চেষ্টা করব, কিন্তু আমি কোনো রিস্ক নিতে চাই না। আজকে রাতের মধ্যেই আমাকে একটা পিস্তল দিয়ে যাবি, আর কালকে যেটা আমার পথের কাঁটা হয়ে দাঁড়াবে তাকেই আমি মেরে ফেলব। খুশি, তাহলে তো এখন আমাদের ওপরে বড় বিপদ নাচছে। কি করব এখন, আমার শাশুড়ি মা তো সুজানাকে চোখ বুঝে বিশ্বাস করে। এমন সময় দেখলাম ইয়াস যাচ্ছে আমার শাশুড়ি মায়ের রুমে। আমি আর খুশি ইয়াসের পিছু পিছু যেতে লাগলাম। ইয়াস মাকে গিয়ে বলল, মা আমি সুজানাকে বিয়ে করতে পারবো না, সুজানা কত বড় একটা খারাপ মেয়ে তুমি জানো না, তুমি সুজানাকে এই বাসা থেকে বের করে দাও। চুপ, একদম চুপ, আমি সুজানাকে কথা দিয়েছি, আর সুজানার সাথেই তোর বিয়ে হবে। আর তুই যদি এই বিয়েটা না করতে চাস তাহলে কিন্তু তুই আমার মরা মুখ দেখবি, এই আমি বলে দিলাম। তারপর ইয়াস আর কোনো কথা বলতে পারলো না মায়ের ওপরে। দেখলাম ইয়াসের চোখেও পানি চলে আসলো। হে আল্লাহ, তাহলে কি সুজানার সাথে ইয়াসের বিয়ে হয়ে যাবে? কি করব এবার, আমি আর কিছু ভাবতে পারছি না, মাথা ব্যথা করছে। কি জানি কালকে সকালে কি দেখতে হয়। রাতের খাবার খেয়ে একটা মাথা ব্যথার ট্যাবলেট খেয়ে ঘুমিয়ে পড়েছি। সকালে যখন চোখ খুললাম অনেক মানুষের আওয়াজই পেলাম। আমি তাড়াতাড়ি উঠে পড়লাম, আর গিয়ে দেখি অনেক লোকজনের ভিড়। আমি কিছুই বুঝতে পারছি না। তারপর কিছু লোকের কথা শোনার চেষ্টা করলাম আর শুনতে পেলাম, তাহলে আজকেই চৌধুরী সাহেবের ছেলের বিয়েটা হয়েই যাবে, মেয়ে নাকি আমেরিকাতে থাকে, অনেক সুন্দরী। এসব শুনে আমার কেন জানি কষ্ট হতে লাগলো। কিছুক্ষণ পর দেখি সুজানা বিয়ের সাজে নিচে আসছে। আজকে সুজানাকে একটু বেশি সুন্দর লাগছে, কিন্তু সুন্দর লাগলে কি হবে, সুজানার মনটা তো অসুন্দর। আর এমন সময় পেছন থেকে আমার ঘাড়ে কে যেন হাত রাখলো। পেছনে ঘুরে দেখি খুশি। আমি খুশিকে দেখে আমার চোখের পানি চলে আসলো, কান্নায় ভেঙে পড়েছি। খুশি আমাকে জড়িয়ে ধরলো। এমন সময় সামনে তাকিয়ে দেখি আমার ভালোবাসার মানুষ, আমার ইয়াসকে বিয়ের পোশাক পরিয়ে নিচে নেমে আসছে। আমি যেন আমার নিজেকে আর সামলাতে পারছি না। সবাই অনেক আনন্দে মেতে উঠেছে। সুজানা আর ইয়াসকে বসানো হলো বিয়ের আসরে। ইয়াস তার মাকে ডেকে কি যেন একটা কথা বলতে চাইল আর উঠে আসতেছিল, কিন্তু আমার শাশুড়ি ইয়াসকে আসতে দিল না। ইয়াস হয়তো আমার সাথে কথা বলতে চাইছিল। আমি গিয়ে ইয়াসের সামনে দাঁড়ালাম। আমার চোখের পানি ভিজে যাচ্ছে আমার ওড়না, আর ইয়াসের সামনে দাঁড়াতে ইয়াসের চোখের পানিও বাধা মানল না, আর গড়িয়ে পড়ল ইয়াসের মুখ বেয়ে শেরওয়ানিতে। আমি কাঁদো কাঁদো কণ্ঠে ইয়াসকে বললাম, ইয়াস তুমি কি সত্যি সত্যি আমাকে পর করে সুজানাকে বিয়ে করবে, আপন করে নেবে ওকে? না পড়ি, আমি শুধু তোমাকেই ভালোবাসি, কিন্তু সুজানাকে বিয়ে না করলে আমার মাও যে মরে যাবে, আমি ছেলে হয়ে নিজের মায়ের মৃত্যু কিভাবে সহ্য করতে পারি? তখন সুজানা দেখে ফেললো যে আমি আর ইয়াস কথা বলছি। সুজানা তাড়াতাড়ি এসে আমার হাত ধরে ফাঁকা জায়গায় নিয়ে যায় আর আমাকে বলে, সরি পড়ি, আমি তোমাকে এত কষ্ট দিতে চাইনি, কিন্তু আমার চেয়ে আর কিছুই করার নাই। আমি বুঝলাম না সুজানা এমন কথা কেন বলছে। ঠিক তখন আমার মুখ পেছন থেকে কে যেন চেপে ধরল। আমি কোনো চিৎকার করতে পারছি না, আমার অনেক ব্যথা লাগছে, কিন্তু সে আর আমার মা ব্যথা অনুভব করতে পারছে না। তারপর সেই লোকটা আমাকে টানতে টানতে একটা ঘরে আটকে দেয়। আমি চিৎকার দিচ্ছি কিন্তু আমার আওয়াজ কেউই শুনতে পাচ্ছে না, কারণ আজকে অনেক সাউন্ড বক্স বাজছে। আমি বুঝতে পারলাম না এক রাতের মধ্যে এত কিছুর আয়োজন কিভাবে করলো ওরা। আমি জানালা দিয়ে দেখতে পাচ্ছি বাইরের সব কিছু। দেখলাম খুশি এই দিকে ওই দিকে তাকিয়ে যাচ্ছে, হয়তো আমাকে খুঁজছে। আমি খুশিকে আমার শক্তি দিয়ে ডাকতে লাগলাম, কিন্তু খুশি আমার আওয়াজ শুনতে পাচ্ছে না। কি করব আমি এখন? এমন সময় সুজানা আমার কাছে আবারও আসলো আর বলল, কি রে পেতনি, কেমন লাগছে আমাকে বিয়ের সাজে? তা তো বললি না আমাকে। তুমি এইটা কিন্তু ঠিক করছো না সুজানা। ঠিক বেঠিক কি এখন তোর কাছ থেকে আমাকে শিখতে হবে? আজকে তোর সামনে তোর বরের সাথে আমার বিয়ে হবে। হা হা, কি
কি আনন্দ লাগতেছে আমার, তোকে আমি বলে বোঝাতে পারবো না। সুজানা, তুমি এইটা করো না প্লিজ, তুমি কি চাও, এই সব করছো বলো, কেন করতেছো এইগুলা? তুই ভালো করে জানিস আমি কি চাই, এই সব সম্পত্তি, কিন্তু তোরা আমার মাথাটা নষ্ট করে দিয়েছিস। এখন আমি জাস্ট সম্পত্তি না, ইয়াসকেও চাই, ইয়াসকে বিয়ে করে আমার সাথে আমি নিয়ে যাব। কিন্তু ইয়াস যদি কোনো প্রবলেম করে তাহলে ইয়াসে উপরে চলে যাবে, বুঝতে পেরেছিস? এইটা বলে সুজানা চলে গিয়ে ইয়াসের পাশে গিয়ে বসে পড়ল। আজকে আমার নিজের প্রতি খুব ঘৃণা লাগছে, আমি ছোটবেলা থেকে কষ্ট পেয়ে বড় হয়েছি, আর যখন আমার সুখের দিন আসলো আমি সেটা ধরে রাখতে পারলাম না। সি পরি সি, এটাই ছিল কি তোর ভাগ্যে? ওইদিকে বিয়ের সব নিয়ম কানুনগুলো একে একে পালন করছে, সবাই মেতে আসে হই হুল্লোড়ে, সবাই সুজানা আর ইয়াসকে কংগ্রাচুলেশন জানাচ্ছে। আমি কি তাহলে পারবো না আমার ইয়াসকে আমার কাছে রাখতে? হে আল্লাহ, আমার ইয়াসকে তুমি আমার থেকে আলাদা করে দিও না প্লিজ আল্লাহ। তারপর দেখলাম খুশি ইয়াসের ওইখানে দাঁড়িয়ে আছে, কি যেন বলতে লাগলো, কিন্তু খুশিও আমার মতো টেনে নিয়ে গেল আমার শাশুড়িকে। ওইদিকে কাজী সাহেবও চলে এসেছেন, এবার হয়তো বিয়ের আসল কাজটা সম্পন্ন হবে। কাজী সাহেব যখন ইয়াসের কাছে গেল কবুল পড়ানোর জন্য, আমার তখন কোনো ভরসা নেই। আমি কান্না করতে করতে মাটিতে যেন লুটিয়ে পড়েছি, আমার আর কিছুই মনে নেই। কাজী সাহেব ইয়াসকে বলতে লাগলেন, বলেন বাবা কবুল। আমি তখন সিদ্ধান্ত নিয়ে নিলাম, আমি আর এই পৃথিবীতে থাকব না, আমি আজকেই সুইসাইড করব। এমন সময় একটা আওয়াজ শুনতে পেলাম আমি, আওয়াজটা অনেক চেনা চেনা লাগছে, কে হতে পারে? আমি তাড়াতাড়ি উঠে দাঁড়ালাম আর জানালা দিয়ে দেখতে লাগলাম কে ওইটা। আমি দেখলাম আমার শ্বশুর দাঁড়িয়ে ইয়াস আর সুজানার বিয়ের আসরের সামনে। আমার শ্বশুরকে যখন দেখলাম আমার মনটা ভালো হয়ে মুখে একটা বিজয়ের হাসি ফুটল। আমার এইসব ভাবনা থেকে বের করে শ্বশুর বলে উঠলেন, কি হচ্ছে এইসব ইয়াস, তোর পাশে এই শয়তান মেয়েটা কেন, আর তোরা বিয়ের পোশাক পরে আসিস কেন? বাবা তুমি এসেছো, দেখো না আমি এই বিয়েটা করতে চাই না, কিন্তু মা আমাকে জোর করে বিয়ে দিচ্ছে। আমি শুধু পরীকে ভালোবাসি বাবা, কোথায় তোর মা? তখন আমার শাশুড়ি ছুটে গেলেন সেখানে। তারপর আমার শ্বশুর কিছু না বলে আমার শাশুড়ির মুখে একটা থাপ্পড় মারলেন। সবাই তাকিয়ে আছে আমার শ্বশুরের দিকে। এমন সময় খুশি এসে দরজাটা খুলে দিল, আমি তাড়াতাড়ি বাইরে যাই। তখন আমার শাশুড়ি বললেন, আমি কি করেছি, কেন আপনি আমাকে এমনটা মারলেন? ইয়াস আর সুজানা দুজন দুজনকে ভালোবাসে, আমি ওদের ভালোবাসাটা মিলিয়ে দিতে চাইছিলাম। চুপ, একদম চুপ। সুজানা ইয়াসকে কেন বিয়ে করছে জানিস? এই সব সম্পত্তির লোভে। আজ আমাকে সুজানা আর ওর মা মিলে মেরে ফেলার প্ল্যান করেছিল, যদি তোর বোন সেখানে না যাইতো আজকে আমি বেঁচে থাকতাম না। তারপর সুজানা আমার শাশুড়ির কাছে গেল আর কাঁদো কাঁদো কণ্ঠে বলল, মা তুমি কারোর কথা বিশ্বাস করবা না, আমি এইসব করতে পারি বলো? চলো না মা, বিয়ের টাইমটা পার হয়ে যাচ্ছে, আমাদের বিয়েটা হয়ে গেলে দেখবে সব কিছু ঠিক হয়ে যাবে। ঠিক তখনই আমার শাশুড়ি সুজানার মুখে একটা থাপ্পড় মারলেন আর বললেন, আমি অনেক ভুল করেছি, তোর মতো একটা খারাপ মেয়েকে বিশ্বাস করে তোর সাথে আমার ছেলের বিয়ে কখনোই দিব না, তুই এক্ষুনি আমার বাসা থেকে বের হয়ে যাবি। এমন সময় সুজানা তার ওনার ভেতরে থাকা পিস্তলটা বের করল। সবাই অনেক ভয় পেয়ে গেছে, সুজানা বলতে লাগল, আজ যদি আমার বিয়ে না হয় তাহলে সবাইকে মরতে হবে, আমি মেরে ফেলবো সবাইকে। তারপর সুজানা ইয়াসের মাথায় পিস্তলটা ঠেকিয়ে বলতে লাগল, ইয়াস কিছুতেই রাজি হচ্ছে না। আর আমি যাচ্ছিলাম সুজানার দিকে ছুটে, কিন্তু সুজানা আমার দিকে গুলি চালাতেই একটি বারও ভাবল না। আমি ভাবলাম হয়তো মরে গিয়েছি, কিন্তু চোখ খুলে দেখি আমার সামনে পড়ে আছে খুশি। খুশির হাত থেকে প্রচুর রক্ত বের হচ্ছে, গুলিটা লেগেছে খুশির হাতে। ম্যাম তাড়াতাড়ি গিয়ে সুজানার হাত থেকে পিস্তলটা কেড়ে নিল আর সুজানাকে পুলিশের হাতে তুলে দেয়। এইদিকে খুশি যে রক্ত বের হয়েছে তা থামছেই না, কি করলে খুশি তুমি এইটা বলো তো, আমার জন্য তুমি নিজের প্রাণের ঝুঁকি নিলে কেন? ভাবি আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি, বুঝি নাই যে কয়লার ভেতরেও হীরা থাকে, তুমি আমাকে মাফ করে দিও ভাবি। চুপ থাকো তুমি, এইসব কথা আর বলতে হবে না, তোমার কিচ্ছু হবে না। ইয়াসবাবু তাড়াতাড়ি অ্যাম্বুলেন্সকে কল করেন,
তারপর অ্যাম্বুলেন্স আসলো। সবাই মিলে খুশিকে নিয়ে হাসপাতালে গেলাম। ডাক্তার এক ঘন্টা পর রুম থেকে বের হলেন। আমরা সবাই যেন ডাক্তারের মুখ থেকে ভালো কিছু শোনার অপেক্ষায় আছি। আর তখনই ডাক্তার বললেন, ভয়ের কিছু নেই, রোগী সুস্থ আছে। এই কথাটা শুনে আমি যেন আমার নিজের প্রাণটা ফিরে পেলাম। সবাই মিলে খুশির কাছে গেলাম। তখন খুশির সামনে আমার শাশুড়ি মা আমার একটা হাত ধরলেন আর কান্না করতে করতে বললেন, পরিমা, তুমি আমাকে মাফ করে দাও, আমি আসলে তোমাকে চিনতে পারি না। আমি শুধু দেখেছি তোমার গায়ের রং, তোমার মন দেখার কখনো চেষ্টা করিনি। আমি অনেক বড় অন্যায় করে ফেলেছি মা তোমার সাথে। প্লিজ বৌমা, তুমি আমাকে মাফ করে দাও। না মা, এমন কথা বলবেন না, আমি আপনার উপর একটু বিরক্ত না, আমি সবাইকে অনেক ভালোবাসি। এখন আমার পরিবারটা খুব সুখে, নেই কোনো দ্বন্দ্ব, নেই কোনো অহংকার, সবাই আমাকে অনেক ভালোবাসে। আমার আর ইয়াসের মাঝে জায়গা করে নিয়েছে ছোট্ট একটা পরী। আমার শাশুড়ি মা আমাকে অনেক আদর করে, আমার ভালোবাসা সবটা আমার পরিবারের ওপর। এখন তারাই আমার সব, শ্রদ্ধা থাকবে ম্যাম আর আমার শ্বশুর আর খুশির ওপর, যারা নিজের প্রাণের বাজি রেখে আমাকে আমার গন্তব্যে পৌঁছে দিয়েছে। আজ আবার মনে হচ্ছে শুধু আমার নামটাই সুন্দর না, আমিও অনেক সুন্দর। আজ নিজেকে নিয়ে গর্ব করতে মন চাচ্ছে যে আমি এই পৃথিবীর সেরা জীব, আমার আসল পরিচয় আমি একজন মানুষ। কিন্তু আমাদের সমাজ এটা কেন মেনে নেয় না? তারা কেন কালো মানুষ আর ফর্সা মানুষকে আলাদা করে দেখে? কেন কালো মানুষকে মর্যাদা দেয় না? আমরা কালো বলে কি আমাদের কোনো ইচ্ছে করে না? আমার একটা অনেক সুন্দর বর হোক, আমাদের কি ইচ্ছা করে না আমাকেও সবাই অনেক আদর করুক? কেন এই নিয়ম? কিন্তু আমরা মানুষ, আমরা হার মানতে রাজি নই। নিশ্চয় রাতের অন্ধকার পেরিয়ে আসবে নতুন সকাল, তেমনি হাজার বাধার পরেও মিলবে আমাদের সফলতা। সুজানের মতো অহংকারী খারাপ মানুষকে জব্দ করতে নিশ্চয় ম্যাম আর খুশির মতো কেউ জাগ্রত হবে। সেই জন্য হার নয়, বিজয় আমাদের আনতেই হবে। মুছে ফেলব সমাজের এই কালো আর ফর্সার ভেদাভেদ, আর গড়ে তুলব একটাই আওয়াজ, আমরাও মানুষ, আমরাও পারি সব কিছু।